মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনি তৃতীয়বারের মতো এই সংসদে, চতুর্থবারের মতো আপনি সংসদে স্পিকার নির্বাচিত হওয়ায় আমি আপনাকে শুভেচ্ছা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে, উনি দ্বাদশ জাতীয় সংসদে এই সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত সরকারের যে উন্নয়ন তুলে ধরেছেন এবং বিশদভাবে উনি আগামী দিনের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হবে তারও কিছুটা আওয়াজ দিয়েছেন, আমি তার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মাননীয় চিফ হুইপ জনাব, চিফ হুইপ সাহেবকে, যে উনি আজকে এই সংসদে আজকে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশটি স্বাধীন করেছিলাম। শ্রদ্ধা জানাই 1975-এর 15ই আগস্ট রাতে বঙ্গবন্ধুর সাথে নিহত তার পরিবারের সদস্যবৃন্দকে। আমি শ্রদ্ধা জানাই বঙ্গমাতা ফজলুন্নেসা মুজিব, এবং আমি শ্রদ্ধা জানাই যুব সমাজের অহংকার শেখ কামাল, ক্যাপ্টেন শেখ জামাল ও শিশুপুত্র রাসেলকে। আমি শ্রদ্ধা জানাই 15ই আগস্টের কালো রাতে নিহত আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে এবং যারা বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডের জন্য এগিয়ে এসেছিলেন, আমি সেই সমস্ত বীর জওয়ানদেরকে আমি শ্রদ্ধা জানাই, সেই অফিসারদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই কারা অন্তরালে বঙ্গবন্ধুর অবর্তমানে বিপ্লবী সরকারের নেতৃত্ব দানকারী অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান সাহেবকে। আমি শ্রদ্ধা জানাই 1971-এর রণাঙ্গনে আমার সাথী সেই মুক্তিযোদ্ধা ভাইদেরকে, যারা বুকে রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছেন এবং একটি জাতীয় পতাকা এদেশের জন্য প্রতিষ্ঠিত করে গেছেন। উপস্থিত আমার ভাইয়েরা, আজকের এই বাংলাদেশ, যে বাংলাদেশ আজকে দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, এর স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তারই ধারাবাহিকতায় আজকে তারই কন্যা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আজকে উন্নয়নের সড়কে এগিয়ে চলেছে। তারই ঐকান্তিক প্রচেষ্টা বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে আমাদের নিজস্ব অর্থায়নে আজকে উনি স্থাপিত করেছেন এই স্বপ্নের পদ্মা সেতু, আজকে মেট্রো রেল, আজকে এলিভারেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা পাকিস্তান আমলে সে জায়গা অধিগ্রহণ করেছিল পারমাণবিক কেন্দ্র গড়ে তোলার জন্য, কিন্তু কেউ পারেনি। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আজকে পারমাণবিক সেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হতে চলেছে। আজকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টার্মিনাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, চট্টগ্রাম থেকে কক্সবাজার 127 কিলোমিটার রেলপথ আজকে স্থাপন করেছেন এবং এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, কারণ পর্যটকরা এসে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার জন্য যে বিড়ম্বনার পড়তো আজকে সেটা আর থাকবে না, তারা আজকে খুব সহজেই আজকে কক্সবাজার পৌঁছতে পারবেন এবং এতে আমাদের জাতীয় আয়ও অনেক বেড়ে যাবে। গভীর সমুদ্র বন্দর আজকে এবং এই যে সামাজিক নিরাপত্তা খাতে আজকে বয়স্ক ভাতা, আজকে প্রতিবন্ধী ভাতা, আজকে মুক্তিযোদ্ধাদের ভাতা, আজকে মাতৃত্বকালীন ভাতা, এমনি প্রকার অনেক ভাতা দিয়ে আজকে এদেশের মানুষকে উনি আজকে যে বাঁচার যে তাগিদ সেইটা আজকে উনি প্রতিষ্ঠিত করেছেন এবং উনি তাদেরকে সাহায্য করায় আজকে এদেশের মানুষ আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজকে কৃতজ্ঞতা জানায়। আমি আমার কথা বাড়াবো না, আমি আমার এলাকার দুই
2 মিনিট শেষ করতে চাই নেত্রকোনায় স্থাপিত করেছেন শেখ হাসিনা বাংলাদেশের একটি বৃহত্তম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কিন্তু তার কাজের গতি খুব ধীর গতিতে চলেছে আমরা আশা করব এবং দাবি করব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এর গতি আরো ত্বরান্বিত করে এটা যেন এটা এখন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আজকে অস্থায়ী ক্যাম্পাসে আজকে বিশ্ববিদ্যালয়ের আজকে কাজ চলছে সেটাকে বিশ্ববিদ্যালয়ে যে অবকাঠামো স্থাপন করে সেটাকে স্থানান্তরিত করা মেডিকেল নেত্রকোনা মেডিকেল কলেজের অবকাঠামো দ্রুততার সাথে আজকে স্থাপন করা এবং আজকে নেত্রকোনা জন্য মানুষের দাবি নেত্রকোনা কোনো পাবলিক হল নেই সেখানে কোনো মিটিং কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা কোনো সম্মেলন করার মতো কোনো স্থান নাই শুকনাকালে সেটা মাঠে করতে হয় আর বর্ষাকালে সেটা আমাদের করা খুব কঠিন হয়ে পড়ে কাজে আমি একটি পাবলিক হল এখানে স্থাপন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং শিশুদের জন্য একটি শিশু পার্ক নেত্রকোনা স্থাপন করা একান্ত প্রয়োজন শিশুদের বিনোদনের জন্য কোনো কিছুই নেই এবং এটাতে শিশুরা বিপদগামী হয়ে যায় আমি একটি শিশু পার্ক স্থাপনের জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমি জোর দাবি জানাচ্ছি নেত্রকোনা মগরা নদী খনন অতি জরুরি এবং কংস নদীর উত্তর পারে বাঁধ নির্মাণ একান্ত প্রয়োজন কারণ পাহাড়ি ঢল আসলে সেই উত্তরের সাইডের সমস্ত ফসল ধ্বংস হয়ে যায় এবং সেটা একান্ত ভাবে আমি দাবি করব যে কংস নদীর উত্তর পারে বাঁধ নির্মাণের জন্য আমি আমার কথা বৃদ্ধি না করে আমি আজকে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে আজ তার ভাষণের জন্য এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ 2 আপনার সময় 5 মিনিট মাননীয় স্পিকার স্যার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার মহামান্য রাষ্ট্রপতি ওয়েস্টমিনিস্টার ধরনের গণতন্ত্রের রীতি অনুযায়ী বৎসরের প্রথমে এই মহান জাতীয় সংসদে যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতার উপরে ধন্যবাদ প্রস্তাব যেটি আনা হয়েছে সেই প্রস্তাবের উপরে আলোচনা করবার সুযোগ দিবার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি ধন্যবাদ জানাই মাননীয় চিফ হুইপ মহোদয়কে মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণের উপরে উনি যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন সেটি এই সংসদের প্রায় সবারই এটি মনোভাব এবং মতবাদ ওনাকে আবারও ধন্যবাদ জানাই এই ধন্যবাদ প্রস্তাব আনয়নের জন্য আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চ কণ্ঠে উচ্চারণ করেছেন আমি ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় বিশদভাবে বর্ণনা করেছেন যা আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক দলিল হিসাবে থাকবে আমি সেই কারণে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় স্পিকার স্যার আমার কথার শুরুতেই এই ধন্যবাদ প্রস্তাবের উপরে কথা বলবার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি বাঙালি জাতির পিতা আমাদের মহান শিক্ষক আমাদের জাতির স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধা জানাই আমি সেই সাথে শ্রদ্ধা নিবেদন করি আমাদের জাতির পিতার সহধর্মিণী আদরের প্রাণাধিকা পত্নী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা 1975 সালের 15ই আগস্ট শত্রুর বুলেটের নির্মম আঘাতে শাহাদত বরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই এই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার স্যার আমি আজকের এই সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে মহান মুক্তিযুদ্ধে যে 4 জন জাতীয় নেতা আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং এই মুক্তিযুদ্ধকে একটা সফল পরিণতির দিকে এগিয়ে নিয়েছেন সেই 4 জাতীয় নেতার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি আজকে এইখানে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করি মহান মুক্তিযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করেছেন সে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আমি অভিনন্দন জানাই আমি কৃতজ্ঞতা জানাই বীর মুক্তিযোদ্ধা বৃন্দ যারা জীবনের ঝুঁকি নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং এই জাতিকে একটি লাল সবুজ পতাকা উপহার দিয়েছেন
তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এটি ভাষার মাস, ফেব্রুয়ারি মাস, এই ভাষার মাসের শেষ দিনে আমি এখানে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদ যারা আমাদের বাংলাকে মাতৃভাষার যথেষ্ট মর্যাদা দেবার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ নাম জানা না জানা নারী পুরুষ যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। 2 লক্ষ মা বোন যারা তাদের ইজ্জত বিকিয়ে দিতে বাধ্য হয়েছেন সেই সকল মা বোনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার স্যার, আমি আজকের এই এই বক্তৃতার এই পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই, আমি ঋণ স্বীকার করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমার মতো একজন নির্গুণ মানুষ যার বলবার মতো অতীত নাই, যার ভাববার মতো ভবিষ্যৎ নাই, সেরকম একটি মানুষকে 7-7 বার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়ে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন এবং এর বিনিময়ে আমার দিবার কিছু নাই, শুধু ঋণ স্বীকার করা, শুধু ঋণ স্বীকার করা এই দলের প্রতি আনুগত্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আনুগত্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করা ছাড়া আমার অন্য কোনো আর ভাষা নাই। বাংলা বাংলা ভাষায়, বাংলা অভিধানে আমি অন্য কোনো ভাষা খুঁজে পাই না যার মাধ্যমে আমি আমার ঋণের কথা বলবো, আমার কৃতজ্ঞতার কথা বলবো। আমি শুধু আপনার মাধ্যমে এটুক বলতে চাই মাননীয় স্পিকার স্যার এটুক বলতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ঋণী। আজকে মহান জাতীয় সংসদে এই আমার নির্বাচনী এলাকা নওগাঁ জেলার পত্রিতলা এবং ধামরাহাট উপজেলার মানুষের জন্য কথা বলবার যে সুযোগ পেয়েছি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাই। আমরা এই যে নির্বাচন হয়েছে, আমার নির্বাচন হয়েছে বেশ পরে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমার এলাকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের কর্মী যেভাবে যেভাবে ত্যাগ স্বীকার করে যেভাবে কষ্ট করে নির্বাচন করেছেন আমাকে বিজয়ী করবার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করবার জন্য, দলকে বিজয়ী করবার জন্য, সদস্য দুই মিনিটের শেষ, যেভাবে তারা চেষ্টা করেছেন আমি মনে করি এই বিজয় দুটির মেলবন্ধন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার এলাকার মানুষের আস্থা এবং আমার এলাকার কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মেলবন্ধন আজকে আমার এই সংসদে আসতে পারা, এই সংসদে বক্তৃতা দেবার সুযোগ পাওয়া, এই দুটোর মেলবন্ধন। আমি আমার নির্বাচনী এলাকার বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের কর্মীদের অভিবাদন জানাই এবং তাদের কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার স্যার, মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন দিয়েছেন আমাদের আমাদের বিশেষ করে আমার নির্বাচন এলাকায়, এটি এই গল্প কথা। আমি জানি লাইফ ইজ শর্ট, আর্ট ইজ লং, এইখানে কথা বলে সময় আমি সময়ের সঙ্গে দৌড়ে পারবো না, তারপরেও বলতে চাই যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের জন্য আমরা তার কাছে ঋণী। একটির পর একটি উন্নয়ন কথা আমাদের বলবার আছে, কিন্তু তারপরেও মানুষ হিসাবে আমাদের প্রত্যাশা আরো বেশি। আমরা জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই একটি কবিতা, সেই কবিতাটি পড়ছি আমি, বিশ্ব মতন সকল যতন সকল রতন হার, সব যদি পাই তবু নিরবধি, আরো পেতে চায় যে মন, মানুষের আরো প্রত্যাশা। আমরাও চাই, আমরাও আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, গোটা বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ছেলেমেয়েরা যেমন বড়দিনের উৎসবের আগে সান্তা ক্লজের উপস্থিতির জন্য তারা হাপিত্যেশ করে থাকে যে সান্তা ক্লজ তাদের জন্য উপহার নিয়ে আসবে, কি উপহার নিয়ে আসবে তারা জানে না, কিন্তু সেই উপহারের প্রত্যাশায় তারা অপেক্ষা করে। আমরাও ঠিক তেমনই মাননীয় প্রধানমন্ত্রী সান্তা ক্লজের মতো আমাদের জন্য আরো নতুন নতুন উপহার নিয়ে আসবে সেই বিশ্বাস আমরা দৃঢ়ভাবে পোষণ করি এবং আমি বিশ্বাস করি সেই উপহারের মাধ্যমে আমার এলাকার মানুষ আলোকিত হবে, আমার এলাকার মানুষ উপকৃত হবে এবং তার মাধ্যমে কিয়দংশে হলেও আমার এলাকার মানুষের যে প্রত্যাশা ইতিমধ্যে যা পূরণ হয়েছে এবং এখনো যা পূরণ হয় নাই সেই স্পিকার স্যার, আমি আপনার মাধ্যমে আবারও মহামান্য রাষ্ট্রপতির এই বক্তৃতা দেবার জন্য, এই সংসদে বক্তৃতা দেবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে আমার নির্বাচন এলাকার আমার লাখো নেতা কর্মী যারা এই নির্বাচনে আমাকে সহায়তা করেছেন, এখানে আসবার সুযোগ করে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার স্যার, ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য তারানা হাজি মহিলা আসন 18 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার।
সাংবাদিক সিরিল ডান বলেছেন, হাজার বছরের বাংলার ইতিহাসে শেখ মুজিব রক্তে বর্ণে ভাষায় জন্মে সংস্কৃতিতে একজন প্রকৃত বাঙালি, আর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে সে কারণেই আমরা বলি, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বঙ্গবন্ধুই আমাদের শিখিয়েছেন বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু। বঙ্গবন্ধু নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন। নেপোলিয়ন সম্পর্কে সিডি ক্যাটলবি তিনি বলেছিলেন, হি টার্ন এ ট্যাটার ডেমোলিয়ান আর্মি ইন্টু এ রেজিমেন্ট অফ হিরোজ। এই কথাটি বঙ্গবন্ধুর ক্ষেত্রে শতভাগ সত্য। মাননীয় স্পিকার, আমি সেই প্রকৃত বাঙালি জনগণের নেতা, স্বাধীনতার অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 40 লক্ষ বীর শহীদ, 2 লক্ষাধিক সম্ভ্রম হারা মা বোন, 15ই আগস্টে বঙ্গবন্ধুর সঙ্গে শাহাদাত বরণকারী তার পরিবারের সদস্যবৃন্দ, ভাষা শহীদগণ, এবং সেই সাথে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ আমাদের বীর সেনানীদের আজকে স্মরণ করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি এই মহান সংসদে আমাকে সংসদ সদস্য হবার সুযোগ করে দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় বিগত 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের উন্নয়ন লক্ষ্য এবং বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড লক্ষ্য উন্নয়ন এবং সেই সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং স্বাধীনতার মূল্যবোধের কথা তিনি তার বক্তৃতার প্রতিটি পৃষ্ঠায় উচ্চারণ করেছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর একটি অসাধারণ উক্তি, কোট, জনগণকে সাথে না নিয়ে জনগণকে সম্পৃক্ত না করলে কোনো গণ আন্দোলন কখনো সফল হয় না। এ কারণেই সুভাষ বোসের আজাদ হিন্দ আন্দোলন সফল হয়েছিল, আমরা দেখতে পাই মহাত্মা গান্ধীর একাধিক সত্যাগ্রহ সফল হয়েছিল, নেলসন ম্যান্ডেলার বর্ণবাদ বিরোধী আন্দোলন সফল হয়েছিল, মার্টিন লুথার কিং জুনিয়রের মুভমেন্ট ফর ব্ল্যাক রাইটস সফল হয়েছিল, এমনকি ভিয়েতনামের পিপলস আর্মি 3টি সুপার পাওয়ারকে তারা পরাস্ত করেছিল। 1970-এর গণ অভ্যুত্থান আসলেই গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। আন্দোলন তখনই সফল হয় যখন তা জনকল্যাণমুখী হয়, জনগণের জন্য হয়, জনগণকে সম্পৃক্ত করে হয়। অন্যদিকে যদি আমরা দেখি আরব স্প্রিং, একমাত্র মিশর ছাড়া অন্য কোন দেশে তেমন ভাবে সাফল্যমণ্ডিত হয়নি। 1968 সালে ফ্রান্সে নিউ লেফট মুভমেন্ট ব্যর্থ হয়েছিল, কারণ এতে জনসম্পৃক্ততা ছিল না। এই অসফল আন্দোলনের তালিকায় সম্প্রতি যুক্ত হতে পারে গুজবের কাঁধে ভর দিয়ে, বিদেশিদের কাঁধে ভর দিয়ে বিএনপির ইদানিং সময়ে নির্বাচন পূর্ববর্তী যে আন্দোলন, যা জনগণ প্রত্যাখ্যান করেছে, যা জনসম্পৃক্ত আন্দোলন ছিল না। পিলখানা হত্যাকাণ্ডের এই মাসে বিএনপির কাছে কিছু প্রশ্ন রাখতে চাই, এটি সময়ের দাবি। পিলখানা হত্যাকাণ্ডের 2 দিন আগে ক্যান্টনমেন্ট ছেড়ে কেন আত্মগোপনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া? কেন বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীরা অভিযুক্ত বিডিআর সদস্যদের পক্ষে কোর্টে আইনি লড়াই লড়েছেন এবং এখনো লড়ে চলছেন? ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম হক, খন্দকার মাহবুব হোসেন, মোহাম্মদ জয়নাল আবেদিন কেন 1977 সালে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের মধ্যে জিয়াউর রহমান ম্যাসাকার চালিয়েছিলেন এবং 1 মিনিটের মধ্যে তাদের ফাঁসির রায় লিখতেন এবং 1 মিনিটের মধ্যে তা কার্যকরের নির্দেশ দিতেন? কেন তা তিনি করেছিলেন? এবং এই বিষয়ে তথ্যসূত্র হল জাহেদুল হাসানের গণ অভ্যুত্থান, রহস্যময় গণ অভ্যুত্থান, এবং লরেন্স লিফলুজের বাংলাদেশ লেগেসি, বাংলাদেশ অ্যান আনফিনিশড রেভলিউশন গ্রন্থ। এছাড়াও আমি একটি প্রশ্ন রাখতে চাই, কেন এই সমস্ত আর্মি, নেভি এবং এয়ারফোর্সের সদস্যদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হতো না? কেন তাদের মানুষ থেকে জিয়াউর রহমান একটি নাম্বারে পরিণত করেছিলেন? মাননীয় স্পিকার, আমি শুধু কয়েকটি দৃষ্টান্ত যেই, যেমন আব্দুল জলিল পরিণত হলেন নম্বর 5 2 5 9 3-এ, কেন সিএসও সিরাজউদ্দিন আহমেদ পরিণত হলেন নম্বর 6 3 9 6 0-তে, কেন বঙ্গবন্ধু এবং তার শিশুপুত্র রাসেল সহ গর্ভ
4 মিনিট বলুন। যেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যাকারীদের দায় মুক্তি দেওয়ার জন্য জিয়াউর রহমান ইনডেমনিটি আইন প্রণয়ন করলেন, যা ছিল সংবিধান বিরোধী বেআইনি একটি আইন। এসব প্রশ্নের উত্তর এখন বিএনপি দেওয়া উচিত, এটি সময়ের দাবি। বিএনপি জামাতের এবং খালেদা জিয়ার সকল অন্যায় সহিংসতার জবাব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একেবারেই অহিংস পথে। জোট সরকারে বঙ্গবন্ধুর ছবি টাঙানো নিষিদ্ধ করেছিল, বঙ্গবন্ধু কন্যা তার পিতার ছবি টাঙানো বাধ্যতামূলক করেন। খালেদা জিয়া 15ই আগস্টে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন নিষিদ্ধ করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা 15ই আগস্টকে শোক দিবস ও রাষ্ট্রীয় মর্যাদায় পালনের ব্যবস্থা করেছেন। খালেদা জিয়া 15ই আগস্টে মিথ্যা জন্মদিন পালন করেন, বঙ্গবন্ধু কন্যা খালেদা জিয়ার পুত্র কোকো যখন মারা গেলেন তখন পুত্র শোকে কাতর মাকে তিনি সান্ত্বনা দেবার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু যদিও তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। বিএনপি জামাতের সময় রবীন্দ্রনাথ এবং নজরুলের গান কবিতা নিষিদ্ধ হয়েছিল বিটিভিতে, বঙ্গবন্ধু কন্যা রবীন্দ্রনাথ এবং নজরুলকে শৃঙ্খল মুক্ত করেন। বিএনপি জামাত জয় বাংলা ও 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে ফিরে আসে জয় বাংলা, 7ই মার্চের ভাষণ হয় ইউনেস্কো কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক দলিল। খালেদা জিয়া অগ্নিসন্ত্রাস থামাতে তিনি বলেছিলেন আমি অগ্নিসন্ত্রাস বা আন্দোলন থামাতে পারবো না, বঙ্গবন্ধু কন্যা তাকে 2014 সালে অগ্নিসন্ত্রাস থামাতে এবং আন্দোলন থামাবার জন্য টেলিফোনে অনুরোধ করেছিলেন। 2014 সালে বিএনপি এবং জামাতের 93 দিন অবরোধ এবং হরতালে 3000 মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল, 231 জন মানুষকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, 26 জন নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল, 21 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যা করা হয়েছিল, 46 জন মানুষকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। 2024-এর নির্বাচনেও আমরা একই জিনিস দেখি, নিহত হন পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম, আজাদ শেখ, যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম, আমিরুল ইসলাম সহ আরো অনেকে, দগ্ধ হয় অগণিত মানুষ। আমি শুধু একটি কথা বলি, পুলিশ কনস্টেবলের ছোট মেয়েটি আমাদের কাছে বলেছিল আমি আমার মাটির ব্যাংকে একটু একটু করে পয়সা জমাইতেছি, আমি আল্লাহর কাছ থেকে আমার বাবারে কিন্না আনুন। এই কথা শুনে যে মার মনে দুঃখ হতাশা ক্রন্দন জাগ্রত হয় না, সেরকম একজন মা বেগম খালেদা জিয়া, এবং তিনি কোনো মতেই কোনো রকম সহানুভূতি পাবার অধিকারী হতে পারেন না। বিএনপির এমকে আনোয়ার তিনি বলেছেন বিএনপি চালায় রানী এবং যুবরাজ, শাহেদা ওবায়েদ বলেছেন বিএনপি এখন মা ও ছেলের সমিতি। এখন আমরা যদি একটু বিশ্লেষণ করি যে এই সমিতির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমানের সময় এই সমিতির অবস্থাটা কি ছিল, জিয়াউর রহমান বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, তিনি পলিটিক্সকে সত্যি সত্যি ডিফিকাল্ট করেছিলেন। তারপরে তিনি বলেছিলেন মানি ইজ নো প্রবলেম। আমরা যখন দেখি তার পুত্র তারেক জিয়া হ্যামস্টন হিল সারেতে প্রাসাদপ্রম বাড়িতে বসে তিনি ভিডিও কল করছেন বা প্রেস ব্রিফিং দিচ্ছেন, তখন আমাদের কাছে মনে হয় যে আসলেই মানি ইজ নো প্রবলেম। তারপরে আমরা দেখি তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, যিনি নিজেকে নিজে আপোষহীন নেত্রী বলে ঘোষণা করেছেন, আপোষ তিনি করেছিলেন সেদিনই যেদিন তিনি 1 টাকার বিনিময়ে বাড়ি গ্রহণ করে স্বামীর হত্যার বিচার চাওয়া থেকে নিজেকে বিরত রেখেছিলেন, আপোষ তিনি করেছিলেন সেদিনই যেদিন তিনি কেঁদে কেঁদে বলেছিলেন তারেক জিয়া রাজনীতি করবে না, তিনি বলেছিলেন তারেক মুচলেকা দিয়ে চলে যাবে, ওই দলের কোনো পদেই থাকবে না, তিনি আপোষ সেদিনই করেছিলেন। আপোষ তিনি করেছিলেন সেদিনই যেদিন তিনি ক্ষমতার জন্য অসহায় নিরীহ নিষ্পাপ মানুষকে পুড়িয়ে হত্যা করেছিলেন, এবং আপোষ তিনি করেছিলেন সেদিনই যেদিন ফৌজদারি মামলায় রায় হবার আগে তিনি বিএনপির গঠনতন্ত্র পরিবর্তন করে ফৌজদারি মামলায় অভিযুক্ত কেউ সেই দলের প্রধান হতে পারবেন সেটি সংযুক্ত করেছিলেন, সেদিনই তিনি আপোষ করেছেন। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে বলেছেন তিনি করাপশনের প্রতি জিরো টলারেন্স দেখাবেন, তিনি গতকালও তার প্রশ্নোত্তর পর্বে বলেছেন যারা খাদ্যদ্রব্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদেরকে তিনি একজন একজন করে তাদের তিনি বিচারের মুখোমুখি করবেন।
কাজেই আমাদের বুঝতে অসুবিধা হয় না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি ক্লিন ট্রান্সপারেন্ট গভর্নেন্স উপহার দিয়ে পঞ্চমবারের মতো একটি সফল সরকার উপহার দেবেন ইনশাআল্লাহ ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর এই কথা বলেই শেষ করছি ভয়ে কাঁপতে থাকুক বিএনপি জামাত আর আমরা বঙ্গবন্ধু সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সোনার বাংলা গড়ার জন্য লড়ে যেতে থাকি তার পাশে থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মৌলভীবাজার এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 5 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ দ্বাদশ জাতীয় সংসদের সূচনা লগ্নে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের উপর মাননীয় চিফ হুইপ যে ধন্যবাদ প্রস্তাব এনেছেন সেই ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি 1975 সালে 15 আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল শহীদানদের স্মরণ করছি স্বাধীনতার সংগ্রামে যে 30 লক্ষ শহীদান তাদের রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রম দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন স্মরণ করছি 1975 সালের 30 নভেম্বর জেলখানায় শাহাদাত বরণকারী জাতীয় চায় নেতাকে ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাননীয় স্পিকার আপনি পরপর 4 বার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা গৌরবান্বিত কারণ আমরা মৌলভীবাজারবাসী বড়লেখাবাসী আপনার আত্মার আত্মীয় হিসাবে আপনার নানার দেশ হিসাবে আমরাও গর্ববোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে চতুর্থ সহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বে এক বিস্ময় সৃষ্টি করেছেন এবং বাংলাদেশকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন আজ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য নির্ধারণ করেছেন 2041 সালে এই দেশকে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে পরিণত করার মাননীয় স্পিকার আজকে আমরা পিছনের দিকে একটু স্মরণ করে দেখতে চাই বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশের অবস্থাটা কি ছিল আর আজকে কি হয়েছে বিএনপি জামাতের সময় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল $470 বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় মানুষের দাঁড়িয়েছে $2,793 শিক্ষার হার ছিল 45% এখন শিক্ষার হার দাঁড়িয়েছে 85% তাদের সময় বাজেটের আকার ছিল 70,000 কোটি টাকা বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে চলতি অর্থবছরের বাজারের আকার উন্নীত হয়ে দাঁড়িয়েছে 7,61,000 কোটি টাকা বিদ্যুতের উৎপাদন তাদের আমলে ছিল 3,200 মেগাওয়াট বর্তমানে বাংলাদেশের বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 29,787 মেগাওয়াট শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ আজ আর কেউ অন্ধকারে নেই বাংলাদেশে আজ গড়ে গড়ে বিদ্যুৎ মানুষ পেয়েছে বাংলাদেশে আজ সক্ষমতার দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে বড় বড় মেগা প্রকল্প নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ নির্মাণ করা হয়েছে এছাড়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ঢাকা অত্যাধুনিক বিমানবন্দরের তৃতীয় টানেল নির্মাণ সহ সড়ক ও রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তাছাড়া গ্রামকে শহরে রূপান্তরিত করার লক্ষ্যে আমার গ্রাম আমার শহরে এর প্রকল্প গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের গ্রামীণ জনপদ শহরের সুযোগ সুবিধা বুক করতে শুরু করেছে মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল
এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো বঙ্গবন্ধু সেই সময় পান নাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। সামাজিক বেষ্টনীর আওতায় এদেশের সকল গরিব দুঃখী মেহনতি মানুষ অসহায় মানুষকে ভাতা প্রদান করে এবং ভূমিহীন গৃহহীনদের ভূমি সহ পাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন। ফলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আজ পূরণ করেছেন অক্ষরে অক্ষরে। আজ গ্রামের মানুষ উন্নত জীবন যাপন করছে, বিশেষ করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে বীর মুক্তিযোদ্ধা ভাইরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করে দিয়েছিল। সেই মুক্তিযোদ্ধাদেরকে আজকে দুই মিনিট টাকা পর্যন্ত ভাতা প্রদান করছেন। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, বাড়ানোর সুযোগ নেই মাননীয় সদস্য, দুই মিনিট। মাননীয় স্পিকার, দেশের সমৃদ্ধ করার লক্ষ্যে বিগত 15 বছর যাবৎ দেশকে যে উন্নয়ন সাধিত হয়েছে তাতে এদেশের উন্নয়নশীল দেশ উন্নয়নশীল থেকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত কর্ম করিবার মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে উল্লেখ করেছেন, সেই জন্য মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, জাতির পিতার নামে আমার মৌলভীবাজার জেলা জুড়ি উপজেলা লাঠিটিলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় পাশ করে দিয়েছেন, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রকল্পের কাজ অতি সত্বর শুরু করার জন্য আমি মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাছাড়া এলওসির অর্থায়নে কুলাউড়া শাহবাজপুর রেল লাইন পুনর্বাসন কাজ চলমান রয়েছে, এই কাজটি দ্রুত সমাপ্ত করার জন্য মাননীয় রেল মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। বাংলাদেশের অন্যতম জলপ্রপাত মাধবকুণ্ডে একটি কেবল কার নির্মাণের প্রকল্পের কাজটি বাস্তবায়নের জন্য মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। আমার এলাকায় হাকালুকি হাওর বাংলাদেশের মধ্যে এশিয়ার মধ্যে বৃহত্তম হাওর, সেই হাকালুকি হাওরের তীর সংরক্ষণ প্রকল্প জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রীর আমি মনোযোগ আকর্ষণ করছি। মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন এবং একটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এক মিনিট মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আমি কামনা করছি। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আমি কিছু কথা বলার পূর্বে 1971 সালে যার ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চার নেতা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, 1986 সালে আমাকে বিচার বিভাগে কর্মরত অবস্থা থেকে যিনি ডেকে এনে মনোনয়ন দিয়েছিলেন এবং রাজনীতি করার এমপি হওয়ার সুযোগ দিয়েছিলেন, সে আমার নেতা মরহুম সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, আজকে এই কয়েকদিন, বিশেষ করে আমাদের গত নির্বাচনের পর পার্লামেন্ট বসলো, এই কয়েকদিন আমরা এসেছি মনে হয়েছিল যে পার্লামেন্টটা পরিপূর্ণ না, আজকে পার্লামেন্ট দেখে মনে হয় যে পরিপূর্ণ হয়েছে। তাই কবি নজরুলের ভাষায় বলতে হয়, বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। আমি আজকে আপনার মাধ্যমে জাতীয় পার্টির সংসদীয় দলের পক্ষ থেকে সংরক্ষিত আসনে যারা নির্বাচিত হয়ে এখানে এসেছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি অনেক বড় একটা ভাষণ দিয়েছেন, আসলে ভাষণটা তার নয়, এই সরকারের লেখা ভাষণ। সেই ভাষণে সরকারের বিগত দিনগুলিতে কি করেছেন, বিশেষ করে তাদের যে সমস্ত প্রশংসাসূচক যেগুলি সেগুলি তারা এখানে এনেছেন,
মহামান্য রাষ্ট্রপতি এই ভাষণের মাধ্যমে এই দেশের গরীব মানুষ সাধারণ মানুষ যে মূল্য বৃদ্ধির কারণে অসহনীয় জীবন যাপন করছেন দুর্নীতি কিভাবে রোধ করা যায় টাকা পাচার কিভাবে বন্ধ করা যায় অর্থনৈতিক সংকট থেকে কিভাবে উত্তরণ করা যায় সুশাসন কিভাবে কায়েম করা যায় নির্বাচনে একটা পার্লামেন্ট সিস্টেম কিভাবে করা যায় বিতর্কে ঊর্ধ্বে রাখার জন্য ওই সমস্ত বিষয়ে এই ভাষণের মধ্যে আমরা কিছু দেখতে পাইনি তাই মহামান্য রাষ্ট্রপতি যদিও আমার একসময়ের কলিগ আমরা দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু একদিনে এক চাকরিতে যোগদান করেছিলাম আমি তিন বছর চাকরি করে রিজাইন দিই তিনি চাকরিতে ছিলেন মাননীয় স্পিকার আজকে যদি আমরা একটু দেখি মাননীয় স্পিকার আমি আজকে সকালে বাজারে খবর নিলাম বাজারে খবরে দেখলাম যে দুই বছর আগে এক কেজি আটার দাম ছিল 60 টাকা আর আজকের আজকে সকালের সে এক কেজি আটার দাম হলো 65 টাকা অর্থাৎ 50% বৃদ্ধি পেয়েছে দুই বছর আগে এক কেজি চিনির মূল্য ছিল 70 থেকে 80 টাকা আর আজকে মানে স্পিকার 120 থেকে 130 টাকা চাল ডাল তেল শাক সবজি সহ সমস্ত কিছুই 50% বৃদ্ধি পেয়েছে ঋণগ্রস্ত পরিবারগুলি যারা আছে তারা কিন্তু 1,87,000 টাকা প্রত্যেকটা পরিবার ঋণী মানুষ পিকেটা আমার হিসাব না বিবিএস এর খানা আয় ব্যয় জরিপ সেই হিসাবে তারা উঠে এসেছে আজকে মানুষ স্পিকার সারা দেশে পরিবহনে চাঁদাবাজি বাস ট্রাক থ্রি হুইলার অবৈধ যানবাহন ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় এই সমস্ত কারণে কৃষকের উৎপাদিত পণ্য যে মূল্য সঠিক মূল্য কৃষকরা পায় না শহরে এসে এর মূল্য বেড়ে যায় মাঝখানে চাঁদাবাজরা এবং মিডল ম্যানরা সে সুযোগটা পায় মাননীয় স্পিকার কৃষকরা খুব কষ্টে আছে কৃষকরা তার যে ফসল উৎপাদন করে আমি গত এক দেড় বছরে কয়েকটা শিরোনাম বলবো মাননীয় স্পিকার যেমন আমানের বাম্পার ফলন হয়েছে কিন্তু কৃষক দিশে হারা রসুনের বাম্পার ফলন লোকসান কৃষকের শীতকালীন সবজির বাম্পার ফলন হতাশা কৃষক তরমুজের বাম্পার ফলন হতাশা চাষি ফুলকপির বাম্পার ফলন বিপাকে কৃষক বুড়ো নিয়ে বিপাকে কৃষক ন্যায্য মূল্য না পেয়ে হতাশ দাম কমে যাওয়ার কারণে টমেটো গরুর খাবার এটা হলো কৃষকের অবস্থা এই অবস্থা থেকে উত্তরণের কোনো গাইডলাইন মহামান্য রাষ্ট্রপতির ভাষণে নাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি জানি না এই সরকার কিভাবে মোকাবেলা করবেন অর্থনৈতিক সংকট 51,000 কোটি টাকার মাতারবাড়ির বিদ্যুৎ কেন্দ্রের 84% জাইকার ঋণ 21,000 কোটি টাকার মেট্রো রেলের 75% জাইকার ঋণ 1,13,000 কোটি টাকার রূপপুর প্রকল্পের 80% রাশিয়ার ঋণ 2015 সালে আমাদের নিট বিদেশি ঋণ ছিল 42,900 কোটি টাকা এখন প্রায় 1,00,000 কোটি টাকা এই বছর বৈদেশিক ঋণের কিস্তি 21% বাড়বে 2026 সাল থেকে শুধুমাত্র রূপপুর প্রকল্পের জন্যই প্রতি বছর 10,000 কোটি টাকা ঋণের কিস্তি পরিশোধ করতে হবে রামপাল পায়রা মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র চালাতে আগামী কয়েক দশকে প্রতি বছর 1 কোটি টনের বেশি কয়লা আমদানি করতে হবে 27 সাল নাগাদ বছরে কয়লা আর এলএনজি আমদানি করতে $20 বিলিয়ন প্রয়োজন পড়বে বিভিন্ন সংস্থার জরিপে মাননীয় স্পিকার বাংলাদেশের অনাবিষ্কৃত গ্যাসের মজুদ 32 TCF যেটা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন প্রতিমন্ত্রী মাননীয় স্পিকার 2022 সালের পেট্রো বাংলায় তারা একটা অ্যানালাইসিসে বলেছিল যে আমাদের চাহিদার গ্যাসের চাহিদা 73% আসে নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে এবং এতে খরচ পড়ে মাত্র 5,000 কোটি টাকা বাকি 27% গ্যাস বিদেশ থেকে আমদানি করতে হয় খরচ পড়ে 44,000 কোটি টাকা আমরা বিকল্প হিসাবে এখনো গ্যাস অনুসন্ধান
সৌরবায়ু বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন জানি না মাননীয় স্পিকার। অথচ ঋণের টাকা বাড়ানো হয়েছে প্রয়োজনীয় অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র যা আমরা কাজে লাগাতে পারছি না। মাননীয় স্পিকার, এই সংস্থাগুলিকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বসে রেখে ভাড়া বাবদ দেওয়া হচ্ছে। এর সাথে যোগ হয়েছে বৈদেশিক এবং আভ্যন্তরীণ কাজে ডলারের সংকটের নিয়ন্ত্রণ, রেমিটেন্স কমে আসা, বিদেশে টাকা পাচার, ব্যাংক সমূহে বৈদেশিক অর্থনৈতিক ঋণ, দ্রব্যমূল্য বৃদ্ধি, গার্মেন্টস রপ্তানি কমে আসা, এই সমস্ত কারণে বাংলাদেশ এখন একটা অর্থনৈতিক সংকটে আছে। মাননীয় স্পিকার, বিভিন্ন দেশে যখন অর্থনৈতিক সংকট হয় তার জন্য পাঁচটা পথ থাকে এর থেকে বেরিয়ে আসার। অর্থনীতি যদি দ্রুত পুনরুদ্ধার হয় তাহলে এটাকে বলা হয় ইংরেজি বর্ণমালার ভি। বিপর্যয় যদি পরপর দুইবার প্রতিবারই খাত থেকে দ্রুত অর্থনীতি পুনরুদ্ধার হয় তাহলে একে বলা হয় ইংরেজি বর্ণমালার ডাব্লিউ মতো। মাননীয় স্পিকার, অর্থনীতি পুনরুদ্ধার যদি বিলম্বিত হয় তবে তা হবে ইংরেজি ইউ এর মতো। হতাশাজনক পরিস্থিতি অর্থনৈতিক খাত থেকে উঠতে না পারাকে বলা হয় ইংরেজি বর্ণমালা এলের মতো। আমি জানি না আমাদের অর্থনৈতিক সংকটটা মাননীয় অর্থমন্ত্রী কোন অক্ষরে এটা ফেলবেন এবং এতে কিভাবে উত্তরণ করবেন। মাননীয় স্পিকার, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যদি পদক্ষেপ নেওয়া না যায়, বিদেশের টাকা যদি বন্ধ করা পাচার না করা যায়, ভুয়া ঋণ যদি বন্ধ না হয়, গুড গভর্নেন্স যদি চালু না হয়, রপ্তানি যদি বৃদ্ধি না হয়, রেমিটেন্স প্রেরণের জন্য যে উৎস জোগানো না হয়, কর্মসংস্থান বৃদ্ধি না হয় এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে স্ট্যান্ড পজির জন্য মেগা প্রকল্প নেওয়া না হয়, তাহলেই বোধ সম্ভব এই সংকট থেকে বেরিয়ে আসা, অর্থনৈতিক সংকট থেকে। মাননীয় স্পিকার, কানাডা সরকারের রিপোর্ট অনুযায়ী গত পাঁচ বছর ধরে প্রতি বছর 5,000-এর বেশি বাংলাদেশি কানাডায় স্থায়ীভাবে বসবাস করে আসছে। 2006 সাল থেকে অদ্যাবধি কানাডায় প্রায় 45,000 বাংলাদেশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিয়েছে এবং এই সুযোগটা বেশিরভাগই মাননীয় স্পিকার বিনিয়োগ কোটায়। আমাদের প্রশ্ন হল বিনিয়োগ কোটায় কানাডায় স্থায়ীভাবে বসবাস করার জন্য এই ডলারটা টাকাটা কিভাবে নিল এই দেশে পাচার করে। মাননীয় স্পিকার, বিভিন্ন গণমাধ্যমের খবরে এক দশকে বাংলাদেশ থেকে প্রায় 5,00,000 কোটি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের প্রতিবেদন অনুযায়ী অবৈধভাবে পাচারকৃত টাকা 80% ব্যাংকের মাধ্যমে পাচার হয় এবং তারা বলেছেন ব্যাংক যদি না চায়, ব্যবস্থা না করে, তাহলে এই পাচার বন্ধ করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী অনিয়ম, তদবির এবং ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে হাজার হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে যা আদায় অযোগ্য। ব্যাংক খাতের কেলাফি ঋণের বড় অংশেই কুঋণে পরিণত হয়েছে। এই খাতে ঋণের 87% কুঋণ বা মন্দ ঋণ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে মন্দ ঋণ ও অবলোপনকৃত মন্দ ঋণ মিলিয়ে প্রায় 1,27,922 কোটি টাকা, যা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কোনো মতে আদায় যোগ্য নয়। তার মধ্যে সরকারি ব্যাংকের আছে প্রায় 43,559 কোটি টাকা। মাননীয় স্পিকার, পিকে হালদার সহ অনেক ব্যক্তি হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়েছেন ব্যাংক থেকে, কেউ দেখান নাই। মাননীয় স্পিকার, এই যে পিকে হালদার যখন এই টাকা নিয়ে চলে যান দেশ থেকে, তখন আমাদের একজন সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নৈক নিজাম, তিনি একটা ছোট্ট গল্প বলেছিলেন একটা চোরের। সেই গল্পটা হলো, মাননীয় স্পিকার আমি 1 মিনিট শেষ করে 2 মিনিটে, কিন্তু আমি পরে আর কথা আছে মাননীয় স্পিকার, সেটা হলো যে এক চোর ধরা পড়ছে পুলিশের কাছে। তো বলল, তুমি চুরি করলা কেন? বলে, আমি চুরি করি না, আমি রবীন্দ্রনাথের ভক্ত, রবীন্দ্রসঙ্গীত আমি খুব পছন্দ করি, রবীন্দ্র গান শুনে আমি সেই চুরিটা করতে গেছি। যে কি গান? বলল যে আজ হঠাৎ একদিন রবীন্দ্রনাথের গান শুনলাম রাত্রিবেলা, যে আজ সন্ধ্যা রাতে সবাই গেছে বনে। শুনে ভাবলাম এই তো সুযোগ, বেরিয়ে এলাম ঘর থেকে, শুনশান নিরবতা চারিদিকে,
বনের ভিত্তির দিকে ছুটছে সবাই জ্যোৎস্না দেখতে। এমন সময় বাড়ির একটা বাড়ি থেকে গান এলো, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এই গান শুনে থাকতে পারলাম না, দেখতে গেলাম ভিতরে, বাড়ির ভিতরে প্রবেশ করলাম, তখন গান চলছে একটির পর একটি। এবার একটা গান আসলো, লোহে আমার যা কিছু সম্বল উজাড় করে নিলাম হুজুর, তারপর তো বসে থাকা যায় না, আমি নেমে গেলাম কাজে, সব কিছু নিলাম। এরপরে পরের গানটি, আজ দক্ষিণের দুয়ার খোলা। মানে স্পিকার, আমি মাল নিয়ে সেই পিছন দরজা দিয়ে নিশ্চিন্ত চলে গেলাম। আমাদের এই যে পিকে হালদার সহ চোরার গড়ের চোরারা এইভাবেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। এই ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কেউই মানুষ স্পিকার দেখান নাই, সরকারের অর্থ মন্ত্রণালয়ও সুপারভিশন নাই মানুষ স্পিকার। মানুষ স্পিকার, বিচার বিভাগ সম্পর্কে আমি যেটা কথা বলতে চাই, ল্যাটিন প্রবাদ, লেট জাস্টিস বি ডান থ্রু দা হেভেন্স ফল, অর্থাৎ স্বর্গ ভেঙে পড়ুক কিন্তু বিচার দিতে হবে। মানুষ স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক কারণে অসংখ্যবার কারাগারে গিয়েছিলেন, তিনি বিচারের সম্মুখীন হয়েছিলেন অনেকবার। তিনি তার জীবনের শেষ পার্লামেন্টারি ভাষণে বলেছিলেন, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, উই হ্যাভ টু মেক এ কমপ্লিট চেঞ্জ, সিস্টেমের পরিবর্তন করতে হবে যেন মানুষ সহজে বিচার পায়, সঙ্গে সঙ্গে বিচার পায়, ব্যাপক পরিবর্তন দরকার। কলোনিয়াল পাওয়ার এবং রুল দিয়ে দেশ চলতে পারে না, স্বাধীন দেশ, স্বাধীন মতবাদ, স্বাধীনভাবে দেশ শাসন করতে হবে, যেখানে জুডিশিয়াল সিস্টেমে অনেক পরিবর্তন দরকার। মানে স্পিকার, আজ পর্যন্ত বিচার বিভাগে কোনো বড় সংস্কার হয় নাই, সংবিধানে নির্দেশ থাকার পরও উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন হয় নাই, হাইকোর্টের সার্কিট বেঞ্চ সংবিধানে নির্দেশনা আছে, আজকে পর্যন্ত কোন জেলায় একটা সার্কিট বেঞ্চ যায় নাই। সরকারি জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট আমরা করেছিলাম, এসএসএফ করেছিলেন উপজেলায়, নিয়ে আসা হলো বিএনপির সময়, আজ পর্যন্ত সেটা যায় নাই উপজেলায়। মানে স্পিকার, ফৌজদারি আইন, দেওয়ানি আইন, সেই ব্রিটিশ আমল আইন, এখনো সেই আইন দিয়ে কাজ চলছে, এখন পর্যন্ত সময়ের উপযোগী সেই আইন পরিবর্তন করে নতুন করে আইন মানুষকে যাতে বিচার বিচার পায় সহজে। কারণ এখনো মানুষ স্পিকার হাজার হাজার মামলা, আপনি লয়ার আপনি জানেন, হাজার হাজার মামলা সাক্ষীর জন্য, বিশেষ সরকারের বাদী পক্ষের যারা সরকারি, মানে সরকার বাদী মামলার হাজার হাজার মামলা সাক্ষী আসে না, দিনের পর দিন, বছরের পর বছর যায়, মামলা শেষ না। মানুষ স্পিকার, বঙ্গবন্ধুর সেই কথাও পরেও আওয়ামী লীগ আমলেও বড় কোনো সংস্কার বিচার বিভাগে হয় নাই। মানুষ স্পিকার, আমাকে আর পাঁচটা মিনিট সময় দেবেন, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো মানুষ স্পিকার, আমরা এই দ্বাদশ সংসদে নির্বাচনটা করলাম, এই নির্বাচনে অনেক প্রশ্ন সারা দেশে। মানুষ স্পিকার, আমি জানি না আমরাও নির্বাচন করব কিনা, সে অবস্থা ছিলাম, শেষ পাঁচ মিনিট পর্যন্ত নিয়ে আমরা নির্বাচন করেছি। মানুষ স্পিকার, এই নির্বাচনে অনেক প্রশ্ন, বিশেষ করে বিএনপি সহ অনেকগুলি দল নির্বাচন আসে নাই, আবার আওয়ামী লীগ সহ আমরা অনেক দল নির্বাচন এসেছি। মানে স্পিকার, নির্বাচনে দেশের মানুষের মধ্যে অনেক কথা আমাদেরকে অনেকে বলেছিলেন নির্বাচনে আসার জন্য, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, তাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল নির্বাচন যায় না। আমরা একটা চিন্তা করলাম, আমার চেয়ারম্যান সহ জাতীয় পার্টি, যে নির্বাচন যদি আমরা না যাই, এবং নির্বাচনে যদি কেউ না যায় শুধু আওয়ামী লীগ থাকে, একক নির্বাচন হয়, সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, এবং সেই নির্বাচন যদি কোনো কারণে বন্ডুল হয়, তাহলে বর্তমানে সংবিধানের আলোকে পার্লামেন্টারি সিস্টেমে একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করার সুযোগ আছে, এর বাইরে সরকার পরিবর্তনের সুযোগ নাই। যারা বলেন দেশের মানুষ, যে সমস্ত বুদ্ধিজীবীরা বলেন জাতীয় পার্টি নির্বাচন এসেছে আওয়ামী লীগের দালাল হিসাবে, বাজে ল্যাঙ্গুয়েজে বলেন, বিএনপির একজন নেতা কয়েকদিন আগে বলছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দালাল। আমার প্রশ্ন হলো, এই বিএনপিও তো নির্বাচনের আগে সর্বোচ্চ মহল থেকে আমাকে, আমার দলের নেতাকে সুপারিশ করেছে নির্বাচনে না যাওয়ার জন্য। ও নির্বাচন না আসলে তখন বিএনপি বলে ভালো, আর নির্বাচন আসলে বলে খারাপ। আবার আওয়ামী লীগ তারাও, মানে স্পিকার, নির্বাচন আসলাম কি হলো, নাইবা বললাম, নাইবা বললাম তো অভিজ্ঞতা তো হলো। তবে মানুষ স্পিকার,
একটা কথা বলতে পারি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমার চেয়ারম্যান এখানে আছেন জাতীয় পার্টি নির্বাচন আসার কারণে সাংবিধানিক ধারাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি গণতান্ত্রিক সিস্টেমটাকে যাতে এখানে কোন রকম অন্য কিছু না হয় অগণতান্ত্রিক তার জন্য কিন্তু আমরা নির্বাচন এসেছিলাম সেই নির্বাচন এসে আমরা মনে হয় ভুল করি নাই কারণ এই গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য নির্বাচনে একটা তো পথ মানুষ স্পিকার আমি এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই নির্বাচনে যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা গলত বর্তমান যে নির্বাচন সিস্টেম এই সিস্টেমে 100% নির্বাচন ফেয়ার করে কোনো পক্ষে সম্ভব নয় আধুনিক যুগে নির্বাচন নিয়ে অনেক দেশে কিন্তু অনেক পরিবর্তন এনেছে আমার নেতা মরহুম হোসেন মোদের সাথে তিনি আজ থেকে 20 বছর আগে বলেছিলেন যে বর্তমান সিস্টেমে নির্বাচনে 100% ফেয়ার সম্ভব নয় একমাত্র যদি আনুপাতিক হারে নির্বাচন প্রপোর্শনেট সিস্টেমের নির্বাচন যে নির্বাচনে কোন প্রার্থীর সক্রিয় ভূমিকা থাকবে না যে নির্বাচন শুধুমাত্র মার্কায় ভোট হবে এবং জাতীয়ভাবে মার্কায় কাস্টিং যত পার্সেন্ট যে ভোট পাবে সেই দল তত পার্সেন্ট এমপি পাবে মানে স্পিকার আমাদের খুব কাছে নেপাল অর্ধেক নির্বাচনী সিস্টেমে হয় শ্রীলঙ্কা হয় ইউরোপের অনেক দেশে হয় কাজে আমি আমার দলের পক্ষ থেকে বলবো বর্তমান ক্ষমতাসীন তোকে বলবো সরকারকে বলবো যে আগামীতে নির্বাচনকে সবকিছুর ঊর্ধ্বে রাখার জন্য যদি ওই সিস্টেমটা চালু হয় তাহলে আর তত্ত্বাবধায়ক সরকার কেউ মানে চাইবে না দলের সরকার আন্ডার নির্বাচনও কেউ আপত্তি করবে না যদি প্রপোর্শনেট সিস্টেমে নির্বাচনটা ব্যবস্থা করা হয় এবং সেই ব্যবস্থাটা করার অনুরোধ রেখেই মানে স্পিকার আপনাকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন বক্তব্য রাখবার আহ্বান জানাচ্ছি মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি 262 চাঁদপুর 3 আপনার সময় 10 মিনিট ধন্যবাদ ধন্যবাদ মাননীয় স্পিকার ডেপুটি স্পিকার হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন আমাদের এই সংসদের মাননীয় স্পিকার চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন তাঁকে অভিনন্দন নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সকল সদস্যকে প্রাণ ঢালা অভিনন্দন মাননীয় স্পিকার আমার বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধায় কৃতজ্ঞতায় ভালোবাসায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি পিতা মুজিবকে 75-এর সকল শহীদকে 71-এর 30 লক্ষ শহীদ লক্ষ লক্ষ ধর্ষিতা নির্যাতিতা নারী শহীদ জাতীয় চার নেতা এবং 52-র ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে মাননীয় স্পিকার আমার প্রাণপ্রিয় নেত্রী আমার দলীয় মনোনয়ন বোর্ড আমার চাঁদপুর 3-এর সকল আওয়ামী পরিবারের নেতা কর্মী সমর্থক সর্বোপরি সকল সম্মানিত ভোটারের কাছে আমার গভীর কৃতজ্ঞতা চতুর্থবারের মতো এ মহান সংসদের সদস্য হবার সুযোগ প্রদানের জন্য মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা চাঁদপুর 3-এর চাঁদপুর সদর উপজেলা হাইমচর উপজেলা ও চাঁদপুর পৌরসভা গত 15 বছরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে আমি বঙ্গবন্ধু কন্যাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সকল মন্ত্রীবর্গকে যাদের সহযোগিতা পেয়েছি সবসময় আমার এলাকার মানুষ স্বপ্ন দেখে চাঁদপুর সদর থেকে হাইমচর প্রায় 36 কিলোমিটার মেঘনার পার ঘেঁষে স্থায়ী বাঁধের উপর দিয়ে রিভার ড্রাইভ তৈরি হবে আমাদের সেই সমুদ্রের পাশ দিয়ে যে দারুণ আমাদের পথ আছে তার মতো করে তারা স্বপ্ন দেখেন চাঁদপুর শহরের 4টি বড় খালকে ঘিরে গড়ে উঠবে হাতির ঝিলের আদলে একটি প্রকল্প তারা স্বপ্ন দেখেন ইলিশ আমার পদ্মা মেঘনা ডাকাতিয়ার সঙ্গমস্থল অপরূপ সুন্দর চরাঞ্চল এর সবগুলো ঘিরে একটি পর্যটন এলাকা গড়ে উঠবে আমাদের হাইমচরের বিশেষ অর্থনৈতিক অঞ্চলটির দ্রুত বাস্তবায়নও আমরা চাই তাহলে শিল্পায়ন হবে হবে ব্যাপক কর্মসংস্থান আমরা চাই কুমিল্লা চাঁদপুর সড়কটি 4 লেনে উন্নীত করা হোক আমাদের শহরের স্বল্প আয়ের মানুষের জন্য আমরা চাই আবাসন প্রকল্প আমরা চাই নতুন বাজার পুরান বাজার দ্বিতীয় সেতু মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতি তাঁর বক্তৃতায় বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে তার কথা তুলে ধরেছেন তাকে আন্তরিক ধন্যবাদ আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু বিষয় তুলে ধরতে চাই
দেশের দুস্থ দরিদ্র অবহেলিত অনগ্রসর ও সুবিধা বঞ্চিত এবং সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য টেকসই নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমানে দেশব্যাপী বিভিন্ন দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল অবদানের উপর ভিত্তি করেই আজকের সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ সেবা অধিদপ্তর দাঁড়িয়ে আছে। 1972 থেকে 75 এই স্বল্পকালীন সময়ে তিনি বাস্তবায়ন করেছিলেন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, বাংলাদেশ পরিত্যক্ত শিশু অধ্যাদেশ 1972, এসওএস শিশুপল্লী স্থাপন, অনাথ শিশুদের জন্য আন্তঃরাষ্ট্রীয় দত্তক প্রদান প্রকল্প, বীরাঙ্গনা নারীদের পুনর্বাসনে নারী পুনর্বাসন বোর্ড, এতিম শিশু ও দুস্থ নারীদের জন্য কেয়ার এন্ড প্রোটেকশন সেন্টার, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণকে রাষ্ট্রের সাংবিধানিক দায়বদ্ধতায় আনয়নের জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 15 ঘ অনুচ্ছেদ সন্নিবেশিত করেন, যা ছিল একটি মাইল ফলক পদক্ষেপ। জাতির পিতার হাত ধরেই স্বাধীন বাংলাদেশে 1974 সালে প্রথম সুদমুক্ত ক্ষুদ্র ঋণ সেবা বা পল্লী সমাজ সেবা কার্যক্রম এবং নারী বান্ধব পল্লী মাতৃকেন্দ্রের সূচনা ঘটে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আধুনিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রবর্তন করেন। তিনি প্রবর্তন করেন বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী ভাতা, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, হিজরা ভাতা, বেদে অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র রোগীদের আর্থিক সহায়তা, চা শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা, ভিজিডি ভিজিএফ সহ নানান কর্মসূচি। বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী চিন্তা চেতনা প্রতিফলিত করতে 2015 সালে প্রণীত হয়েছে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র। মাননীয় প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্যতম। মাননীয় স্পিকার, শিশুদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে বার্ষিক প্রায় 1,20,000 সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, বিনোদন ও তাদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করার কাজ চলছে। মাননীয় স্পিকার, আমাদের সামাজিক যে কার্যক্রমগুলো তার মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের 1,039টি ইউনিট অফিসের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ যে 54টি কার্যক্রম পরিচালিত হয় তার প্রত্যক্ষ বার্ষিক উপকারভোগীর সংখ্যা 1,89,00,000, যা দেশের মোট জনগোষ্ঠীর প্রায় 11%। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে জেন্ডার সমতা নিশ্চিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এর প্রায় প্রতিটি কার্যক্রমে নারীর হিস্সা সুনির্দিষ্ট করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে আওয়ামী লীগ সরকার 1999 সালে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, 2014 সালে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ও 2019 সালে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল স্থাপন করেছে। আমাদের রয়েছে দারিদ্র বিমোচন কার্যক্রম। এ সকল কার্যক্রমের আওতায় এযাবৎ 61,83,792 পরিবারকে সমাজের মূল স্রোতধারায় যুক্ত করা হয়েছে। এছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবশ্রেণীর ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত এবং প্রশিক্ষণ কার্যক্রমকে NTVQF লেভেল 1 থেকে 6 এ উন্নীত করার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর দেশের 80টি শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন ক্রমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর করেছে। মাননীয় স্পিকার, দুস্থ রোগীদের সহায়তায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়। এতে বছরে প্রায় 5,00,000 দুস্থ রোগীর আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের কাজের পরিধি বহু গুণ বৃদ্ধি পেয়েছে। 1984 সালের 24টি কার্যক্রম থেকে এখন কার্যক্রমের সংখ্যা বেড়ে 54টিতে উন্নীত হয়েছে। উপকারভোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে অন্তত 100 গুণ। জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল 2015 অনুযায়ী 2026 সালে লিড দপ্তর হিসেবে NSSS বা ন্যাশনাল সোশ্যাল সেফটি যে প্রোগ্রাম তার বাস্তবায়নের একটি বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সম্মুখ যোদ্ধা হিসেবে অংশ নিতে এ দপ্তরের জনবল কাঠামো জরুরিভাবে আমাদের সংস্কার করা প্রয়োজন, ঢেলে সাজানো প্রয়োজন।
আমাদের সুষম এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাপক উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং যেখানে প্রয়োজন সেখানে সম্প্রসারণের জন্য বাজেট বরাদ্দ যৌক্তিকভাবে বৃদ্ধি করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আজকে ভাষার মাসের শেষ দিন আর আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের স্বাধীনতার মাস। আমাদের ভাষার মাস, সেই ভাষা আন্দোলন শুরু হয়েছিল কিন্তু ন্যায্যতার ভিত্তিতে। আমরা আমাদের ন্যায্য অধিকার চেয়েছিলাম। আমরা জনসংখ্যায় আমরা ছিলাম শতকরা 56 ভাগ। আমাদের মাতৃভাষাকে আমরা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে চেয়েছিলাম, সেটি ছিল একটি ন্যায্য দাবি। 1966 সালেও আমরা চেয়েছিলাম ন্যায্যতা। আমরা 6 দফার মধ্য দিয়ে ন্যায্য দাবি করে তুলেছিলাম। 1971 ছিল আমাদের ন্যায্যতার প্রশ্নে, এবং বঙ্গবন্ধু তার 7ই মার্চের বক্তৃতাতেও বলেছিলেন ন্যায্য কথা তা যদি একজনও বলে তাও আমরা সেটি শুনব। আমরা 2009 সালে ন্যায্যতার ভিত্তিতেই আমাদের সমুদ্র সীমা সেটিকে চূড়ান্তকরণের কাজটি হাতে নিয়েছিলাম এবং আন্তর্জাতিক আইনের আওতায় আমরা সেটি নিষ্পন্ন করেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের সেই সমুদ্র জয়ের একটি বিশাল অর্জন হয়েছে। আজও কিন্তু শেখ হাসিনা ন্যায্যতার প্রশ্নে অটল, নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে তিনি কাজ করছেন। আমরা আজকে দেখি প্রায়শই, প্রায় প্রতিদিনই, যারা তাদের রাজনৈতিক অধিকার নিয়ে টক শো আর সাংবাদিক সম্মেলনের টেবিলে উত্তাপ ছড়ান, তাদেরকেও কিন্তু এই দেশে ন্যায্যতার ভিত্তিতেই চলতে হবে। মাননীয় স্পিকার, তাদেরকে বলবো যে তারা আগুন সন্ত্রাস করবেন, তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেবেন, আশ্রয় দেবেন, মানুষের শান্তি আর নিরাপত্তার অধিকার তারা কেড়ে নেবেন, তারা হাওয়া ভবন, খোয়াব ভবন করবেন, তারা গ্রেনেড হামলা করে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবার অপচেষ্টা চালাবেন, তারপরে আবার ভোট না করেই ক্ষমতায় যাবার আবদার ধরবেন। এর কোনোটিই কিন্তু ন্যায্য নয়, এটি অন্যায্য শুধু নয়, এটি অন্যায়, এটি অপরাধ। সে কারণেই তাদেরকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে চূড়ান্তভাবে। মন্ত্রী, 2 মিনিট। মহামান্য রাষ্ট্রপতি তার যে বক্তৃতা দিয়েছেন এই সংসদের গোড়ায়, সেদিন তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে আমাদের দায়িত্বশীল হতে হবে। আমরা সরকারে থাকি, বিরোধী দলে থাকি, কিংবা সরকার বা বিরোধী দল আমাদের যে এই সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে এই যে ব্যবস্থা রয়েছে তার বাইরেও অনেক দল রয়েছে, সেখানেও যদি থাকি, যেখানেই থাকি, আমাদের সকলকেই দায়িত্বশীল হতে হবে। আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, কারণ বঙ্গবন্ধু কন্যা বারবার বলেন এবং এটিই বাস্তবতা, শান্তি থাকলে উন্নয়ন সম্ভব, যেটি তার গত 15 বছরে তিনি প্রমাণ করেছেন। স্থিতিশীলতা থেকেছে, শান্তি থেকেছে, এবং তিনি যদিও অশান্তির অনেক প্রচেষ্টা ছিল কিন্তু তিনি যখন প্রয়োজন হয়েছে শক্ত হাতে তা দমন করেছেন। কাজেই যারা অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে তাদেরকেও বুঝতে হবে যে শান্তি দেশের মানুষ চায়, কাজেই অশান্তি সৃষ্টি করা যাবে না। আসুন সবাই মিলেই আমরা আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখি। আসুন সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাই 2041-এর উন্নত, সমৃদ্ধ, সুখী, শান্তিময়, স্মার্ট বাংলাদেশ গড়তে, গড়তে পিতা মুজিবের সোনার বাংলাদেশ। কারণ আমরা তো তাঁরই ইতিহাস প্রেরণায় বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য সৈয়দা জাকিয়া নূর, 162 কিশোরগঞ্জ এক। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 1975 সালের 15ই আগস্ট জাতির জনকের সাথে নিহত তার পরিবারের সকল সদস্যকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় 4 নেতা, আমার পিতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান সাহেবকে, যারা বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং তারই নির্দেশে
এবং তারই অবর্তমানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। মাননীয় স্পিকার, গিনিস বুক অফ রেকর্ডে আছে পৃথিবীর নির্মমতম 5টি গণহত্যার একটি সংঘটিত হয়েছিল বাংলাদেশে 1971 সালে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জ্ঞাপন করি মহামান্য রাষ্ট্রপতিকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক ভাষণের জন্য। তার ভাষণে বিভিন্ন উন্নয়ন পরিসংখ্যান এবং সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ থেকে এটি স্পষ্ট যে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে যেমন স্বপ্ন দেখাতে শিখিয়েছে তেমনি স্বপ্নের বাস্তবায়ন দেখিয়েছে। 2008, 2014, 2018 নির্বাচনী প্রতিশ্রুতি সমূহের রূপায়ণ সকল মহলের কাছে স্পষ্ট। পদ্মা সেতু, মেট্রো রেল, অসংখ্য ভৌত অবকাঠামো সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক বদলে দিচ্ছে পুরো বাংলাদেশকে। মাননীয় স্পিকার, 2024-এর আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে 11টি বিষয়ে উল্লেখ রয়েছে। সংক্ষেপে বলতে গেলে এই অঙ্গীকারের মধ্যে রয়েছে কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, আর্থিক খাতের বিশৃঙ্খলা নিরসন, জিডিপি 8% রাখা, অতি দরিদ্র সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা। পূর্বের ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার সরকার এবারও কথা রাখবে এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এইসব উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এবারে নির্বাচন নিয়ে 2টি কথা বলতে চাই। দেশি বিদেশি সমালোচনা এবং ষড়যন্ত্র মোকাবেলা করে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর সেটি হয়েছে জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনে, তথাকথিত অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে নয়। কোনো দল যদি অভিমান করে নির্বাচনে না আসে তার দায়ভার তাদেরকে নিতে হবে, বিবেকবান জনগণ সেটি নেবে না। তারা এবারও পুড়িয়ে মানুষ হত্যা করেছে, অসংখ্য যানবাহন ক্ষতি সাধন করেছে, আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ধ্বংসাত্মক পথায় পরিচালিত রাজনীতি জনগণ সমর্থন করে না, ভবিষ্যতেও করবে না। আমরা চাই উন্নতি, অগ্রগতি, শান্তি, স্থিতিশীলতা, যা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই দিতে পারে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আমার এলাকায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপিত হয়েছে, জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। জাতির জনক বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজও চলমান। অবহেলিত ও দুস্থ জনগণ নানা রকম ভাতা পাচ্ছেন। ইন্টারনেটের বদলতে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দৃষ্টিনন্দন মডেল মসজিদ হয়েছে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম হয়েছে। তবে আমার এলাকার জনগণের 2টি দাবি, যা বারবারই আমি এখানে উল্লেখ করছি। শহরের মধ্য দিয়ে চলমান নরসুন্দা নদীর নব্যতা যেটি একেবারে নাই বলি চলে, এর জন্য একটি মেগা প্রকল্প। ধন্যবাদ। আর দুটো শহরের যে আমাদের কিশোরগঞ্জ সদর শহরটি, সেটি অতি প্রাচীন একটি শহর এবং অপরিকল্পিত শহর। এই শহরের আধুনিকায়ন অতি জরুরি, এর জন্য চাই ডিটেলস প্ল্যানিং এবং মেগা প্রকল্প একটি। মাননীয় স্পিকার, পরিশেষে আমি আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই পুনরায় নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। এলাকার জনগণের দ্বারে দ্বারে যে যে আন্তরিকতা আমি অনুভব করেছি তার প্রতিদান আমি অবশ্যই দেব ইনশাল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন
যাতে করে আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই হোক আজকের প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব আখতারুজ্জামান, 198 গাজীপুর 5, আপনার নির্ধারিত সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দেবার সুযোগ দিয়েছেন। আমি শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। শ্রদ্ধা নিবেদন করি 1975 সালের 15ই আগস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের সাথে যারা শহীদ মৃত্যুবরণ করেছেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। শ্রদ্ধা নিবেদন করি কারাগারে জাতীয় 4 নেতা এবং শ্রদ্ধা নিবেদন করি আমি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা। 1971 সালে যেই বীর মুক্তিযোদ্ধাদের তাজা রক্তের বিনিময়ে লাল সবুজের পতাক অর্জন করেছি সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আমি শুরুতেই বলতে চাই, বিশেষ করে গত 7ই জানুয়ারির নির্বাচন, এই 7ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশি যে চক্রান্ত হয়েছিল, এমনকি বিএনপি জামাত বলেছিল 7ই জানুয়ারির ভোট কেন্দ্রে নির্বাচন হবে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার সাহসিকতায় এবং নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এবং আমাদের প্রশাসনের সঠিক ভূমিকায় 7ই জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়েছে, সফল হয়েছে। শুধু তাই নয়, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে যেভাবে থাকবেন, রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে দুটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দুটি অধ্যায় রচিত হবে। একটা হলো সামরিক শাসনের হাত থেকে গণতন্ত্রের সংগ্রাম করে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়, যেই উদ্যোগ এবং যেটা সফল হয়েছেন, আজীবন বাংলার ইতিহাসের নামটি লেখা থাকবে, তার নাম শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছিল বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানে এটা সংযোজিত হবে। এবং এই সর্বশেষ 7ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যারা বলেছিল এই নির্বাচন হতে দেবে না, জনমতের মধ্য দিয়ে নির্বাচনটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একজন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান তিনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি অভিনব নির্বাচনী কৌশল অবলম্বন করে এই নির্বাচন করেছেন এবং এটাকে আর উনি কোন রকমের অন্য কথা বলতে পারেন নাই। তাই আমি মনে করি এইটাও একটা, এই 7ই জানুয়ারির নির্বাচন এইভাবে নির্বাচনে যে স্বতন্ত্র প্রার্থী দিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে, সেইখানে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যারা মনে করেন নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ প্রধান নাকি শুধু দলীয় পার্টির অংশগ্রহণ প্রধান, সেই ক্ষেত্রে আমি বলতে চাই সকল দল অংশ নিয়েও যদি নির্বাচনে মাত্র 15% ভোট পড়ে, সেই নির্বাচন কি দেশের জনগণ বা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে? আমি বিশ্বাস করি সেটা হবে না। কাজী বহুদলীয় নির্বাচনে যদি জনগণের অংশগ্রহণ না হয় তাহলে সেটাও কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এইখানে হলো জনগণের অংশগ্রহণের ব্যাপার। তাই আমি মনে করি 7ই জানুয়ারির নির্বাচনে ব্যাপক জনগণের অংশগ্রহণ হয়েছে এবং এটাও বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানে একটি অধ্যায় হিসাবে লিপিবদ্ধ থাকবে মাননীয় স্পিকার। আর এছাড়া উন্নয়নের যে কথা আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ আমাদের মহামান্য রাষ্ট্রপতির ভাষণের নিরিখে বলেছেন, সকল জিনিস এখানে আলোচনা হয়েছে। আমি শুধু বলতে চাই আমাদের দ্বাদশ সংসদের কর্তব্য সম্পর্কে। যেমন এর আগে 3টি সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব দিয়ে গত 15 বছরে আমাদের দেশের উন্নয়ন প্রতি বছর অ্যাভারেজে 4 বিলিয়ন করে যুক্ত করেছেন, সেই 2009 সালের থেকে 10 বিলিয়ন থেকে এখন আমাদের $55 বিলিয়ন আমাদের এই বৈদেশিক আমরা রপ্তানি করে থাকি। এখন দ্বাদশ সংসদের আমাদের দায়িত্ব হবে, এখন আমাদের সকল মেগা প্রজেক্ট হয়ে গেছে, আমাদের এলিভেটেড রোড হয়েছে, মেট্রো রেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, আমাদের মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট এবং ডিপসি প্রজেক্ট হচ্ছে, এই সমস্ত আগে ছিল না। অতীতে যদি আমরা 4 বিলিয়ন করে পারি, আমার তো মনে হয় এখন প্রতি বছর আমাদের 10 বিলিয়ন করে আমাদের এক্সপোর্ট বাড়ানো উচিত। এবং মাননীয় সংসদ হিসাবে মহান আমাদের এই মহান সংসদের দায়িত্ব হবে এই
4 বিলিয়ন থেকে আমরা এটাকে উন্নীত করতে পারছি কিনা সেটার দিকে আমাদেরকে নজরদারি করা, স্ট্যান্ডিং কমিটিগুলিকে জোরদার করা, আমাদের মন্ত্রণালয়গুলি আরো অ্যাক্টিভ হওয়া, আমাদের আরো এফিশিয়েন্সি বৃদ্ধি করা, যার মাধ্যমে আমরা এই দ্বাদশ সংসদ আমরা আমাদের ডেভেলপমেন্টের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব। সেই কথা বলে আমাকে আরো দুই একটা মিনিট বাড়াই দিবেন, আমার দুইটা কথা আছে আমার এলাকার সম্পর্কে। বলুন, এক মিনিট। আমি আরেকটি কথা বলতে চাই, এটা অত্যন্ত সাহসের কথা, গৌরবের কথা এবং গর্বের কথা। সেটা হলো যেই বিশ্বব্যাংক আমাদের পদ্মা সেতু করতে দেয় নাই, অর্থ বন্ধ করে দিয়েছে, দুর্নীতির অভিযোগ তুলেছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিজস্ব তহবিল থেকে সেই পদ্মা সেতু আমরা সফল করেছি। বিশ্বব্যাংকের সাথে মাননীয় প্রধানমন্ত্রী গত বছর যখন সাক্ষাৎ করতে গিয়েছেন, সেই পদ্মা সেতুর একটি পোর্ট্রেট, একটা ছবি নিয়ে গেছিলেন এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের হাতে সেটা তুলে দিয়েছেন। আমি মনে করি বাংলাদেশে এটা একটা প্রতিবাদীর ছবি এবং সেটা বিশ্বব্যাংকের শোভা পাবে। আমার এলাকা সম্পর্কে আমি বলতে চাই, আমার নির্বাচনী এলাকা কালীগঞ্জ গাজীপুর, সেইখানে তিনটি হাইওয়ে আমাদের এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে, এই কারণে আমাদের এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর আইন শৃঙ্খলা হয়। সেই কারণে পেট্রোল পুলিশ দরকার, সেইখানে আমাদের হাসপাতালে অ্যাম্বুলেন্স দরকার এবং হাসপাতালটি 300 আসনে বৃদ্ধি করা দরকার। আর সাম্প্রতিককালে আমাদের এলাকার মানুষ এই এক মিনিট এনবিআর কর্তৃক আমাদের দুইটাই মৌজা, সেটা হলো পারাবর্তা বরকাউ, এটা পূর্বাচলের অংশ, সেইখানে গত বছর সংশোধন করতে গিয়ে রেজিস্ট্রেশন ফি সংশোধন করেছেন, কিন্তু ভুলবশত এইখানকার রেজিস্ট্রেশন ফিটা বাকি 146টা মৌজাতে আরোপ করেছেন। কাজী রাজুকের ভূমির আপনার যে উৎস কর আর একটা সাধারণ কৃষি জমির উৎস কর এক হতে পারে না, এটা এনবিআর এর যে ভুল করেছে এটাকে সংশোধন করে, এটা না হলে স্থানীয় সরকারের আয়ের কোনো পথ খোলা থাকবে না, কারণ আপনি জানেন মাননীয় স্পিকার রেজিস্ট্রেশন ফি হলো আমাদের স্থানীয় সরকারের আয়ের একটা অন্যতম উপায়। এইটা করার জন্য আমি দাবি রাখছি, আর সাথে সাথে বিল বেলায় এটা একটা রাইস বোল বলা হয় আমাদের এলাকায়, কিন্তু আজকে বর্জ্য এবং কেমিক্যাল যেইভাবে ওখানে ছেয়ে গেছে এই বিল বিলাইয়ের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে, তাই ভবিষ্যতে যাতে এই কেমিক্যাল এবং বর্জ্য থেকে এলাকার মানুষ রক্ষা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 35, আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অভিনন্দন, দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। অভিনন্দন আমাদের স্পিকার যিনি চতুর্থবারের মতো এই সংসদে স্পিকার নির্বাচিত হয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতে জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং কামরুজ্জামানের প্রতি। আমি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি 30 লাখ শহীদদের রক্তে আমাদের যে স্বাধীনতা অর্জন হয়েছিল। আমি গভীর শ্রদ্ধাভরে 2 লাখ মা বোনকে স্মরণ করছি, যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল আমাদের মহান স্বাধীনতার জন্য। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টে যারা নিহত হয়েছিলেন, যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ছিলেন, যিনি স্বাধীনতার মূল অনুপ্রেরণাকারী, যিনি বঙ্গবন্ধুর সমস্ত কর্মকাণ্ডে তিনি পেছন থেকে তাকে সার্বক্ষণিক ছায়ার মতো সহযোগিতা করেছেন। আমি শ্রদ্ধা জানাই 13 জন শহীদ সাংবাদিক সেলিনা পারভিন, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দিন হোসেন সহ 13 জনকে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মুক্তিযুদ্ধে একজন মুক্তিযোদ্ধা শেখ কামাল এবং শেখ জামাল, ছোট্ট শিশু রাসেল সহ সেদিন নির্মমভাবে 15 আগস্ট যাদেরকে হত্যা করা হয়েছিল। আমি স্মরণ করি ভাষা আন্দোলনের সকল শহীদদের
1948 সালে যে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল সেই আন্দোলনে নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1948 সালের ভাষা আন্দোলনের পথ ধরেই আমাদের আজকের স্বাধীনতা আমাদের স্বাধীনতার প্রথম সোপান ভাষা আন্দোলন আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তিনি পঞ্চমবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হয়েছেন তার প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা তিনি আমাকে জাতীয় সংসদে সংসদ সদস্য করেছেন আমি আওয়ামী লীগের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো ধন্যবাদ জানাই যে এই নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠন হয়েছিল সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্ত হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু কন্যার সাহস আর আত্মবিশ্বাস আমাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকেও দুইজনে সারা বাংলাদেশ চষে বেড়েছেন চষে বেরিয়ে তিনি এই নির্বাচনের পক্ষে জনমত গঠন করেছেন এবং সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে এবং যে নির্বাচনের ফলে যে সরকার হয়েছে সেটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে আমি আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি কারো কাছে মাথা নত না করে তিনি যে বঙ্গবন্ধু কন্যা তা বারবার প্রমাণ করেছেন তিনি এই তার সাহসের ফলে আমরা আজকে এই নির্বাচনে আবার এই সরকার গঠন করতে পেরেছি এই আজকে আমি বঙ্গবন্ধুর আজকে যে জাতীয় সংসদে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করার প্রস্তাব দেওয়ার জন্য আমি আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই যে রাষ্ট্রপতি তার ভাষণে গত 15 বছরের যে গত বছর 15 বছরের সরকারের যে উন্নয়নের ধারাবাহিকতার কথা তিনি বলেছেন এবং সামনে যে উন্নয়নের পরিকল্পনার কথা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন উন্নয়নের রূপকার সারা বিশ্বে তিনি নারীর ক্ষমতায়নে যে উদাহরণ সৃষ্টি করেছেন সারা বিশ্বে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সপ্তমবারের মতো বাংলাদেশ নারীর ক্ষমতায়নে শীর্ষে অবস্থান করছে তিনি পিছিয়ে পড়া নারীদের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো শিখিয়েছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে নভেম্বরের মতো জেন্ডার সমতা এক মিনিট বলুন এক মিনিট অবস্থান করেছেন তিনি সাংবাদিকদের জন্য অনেক কাজ করেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট করে সাংবাদিকদেরকে তিনি 22-23 অর্থ বছরে অনুদান হিসাবে 6,15,00,000 টাকা 742 জন সাংবাদিক ও তার পরিবারের মধ্যে বিতরণ করেছেন করোনা সময়ে বিশেষ আর্থিক সহায়তার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে আরো 10 কোটি টাকা বরাদ্দ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সমস্ত শ্রেণী পেশার মানুষের প্রতি যে তার নজর এটি তার প্রমাণ করে তিনি যেমন একেবারে দুস্থ মানুষের জন্য কাজ করেন তিনি সাংবাদিকদের জন্য অন্যান্য পেশাগত মানুষদের জন্য তিনি কাজ করেছেন তাকে আমি আরেকবার ধন্যবাদ জানাই নির্বাচনী ইশতেহারে তিনি সাংবাদিকদের 10 ওয়েজ বোর্ড গঠনের কথা বলেছেন এবং 21-তলা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণ যেটি জাতীয় প্রেস ক্লাবে তিনি উদ্বোধন করে দিয়ে এসেছিলেন সেই নির্মাণের সহায়তা করার প্রস্তাব দিয়েছেন আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার ধন্যবাদ জয় বাংলা ধন্যবাদ এখন বক্তব্য রাখবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মহিবুর রহমান 114 পটুয়াখালী 4 আপনার নির্ধারিত সময় 8 মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই এই জন্য যে তিনি পঞ্চবারের মতো এবং আপনি দ্বিতীয়বারের মতো স্পিকার হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের কাণ্ডারী স্বাধীনতার মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি আবহমান বাংলার স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও আত্ম উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের সম্ভ্রম হারানো লাখো মা বোনদেরকে। বেদনা ভরে স্মরণ করছি স্বাধীনতাকামী বাঙালি জাতির প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজলুল ইসলাম মুজিব সহ 1975-এর 15 আগস্টে কালরাতের নিহিত সকল শহীদদেরকে। কৃতজ্ঞতাভরে আরও স্মরণ করছি দুষ্কৃতিকারী হাতে নিহত বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহকর্মী শহীদ জাতীয় চায়ের নেতা ও গণতান্ত্রিক আন্দোলন নেতা আত্মত্যাগকারী সকলকে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমার মতো সাগর পাড়ের আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও তার মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বভার অর্পণ করেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙ্গাবালি এলাকার সর্বস্তরের জনগণকে, যারা আমাকে বিপুল ভোটে জয়ী করে তাদের প্রতিনিধি হিসেবে এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাবউদ্দিন তার 143 পৃষ্ঠার লিখিত ভাষণ এবং 12 পৃষ্ঠার পঠিত ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতি এই মহান সংসদে উপস্থিত এই বছরের প্রথম ভাষণটি অত্যন্ত তত্ত্ববহুল, পাণ্ডিত্যপূর্ণ এবং সুলেখিত। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তৃতায় যথাযথভাবে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রা, অতিদারিদ্র বিমোচন, অভূতপূর্ব বাজেট বৃদ্ধি, নজিরবিহীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সারা বিশ্বের জন্য তাক লাগানো কৃষি, শিল্প, মৎস্য, প্রাণী সম্পদ এবং বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির কথা তার বক্তৃতায় উল্লেখ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে শতভাগ বিদ্যুতায়ন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল, কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল, মাথার উপর দিয়ে চলা মেট্রো রেল, দ্রুতগতির এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ অনেক উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। সেই সাথে জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন সহ স্মার্ট বাংলাদেশ 2021 সালের কথা উল্লেখ করেছেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। বাংলাদেশ 2030 সালের মধ্যে এসডিজি অর্জন এবং 2041 সালের ডলার অর্থনৈতিক দেশ হিসাবে উন্নত দেশ হিসাবে বিশ্বসভায় পরিচিতি লাভ করবে একটি সুখী, সমৃদ্ধ, আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের অনুকরণীয় আদর্শ হিসাবে। মাননীয় স্পিকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আমি কিছু বলতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া এক মন্ত্রণালয়। 1972 সালে বঙ্গবন্ধু ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গঠন করেন। তারই ধারাবাহিকতায় বজায় রেখে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব মন্ত্রণালয় হিসাবে এই মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যান। দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, জনগণের আয় বৃদ্ধি, খাদ্য সরবরাহ সরবরাহে ভারসাম্য আনয়ন, দারিদ্র বিমোচনে গ্রামীণ অবকাঠামো সংস্কার, কাবিখা কাবিটা ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ, টিআর, অতিদরিদ্রদের জন্য কর্মসূচি, কর্মসংস্থান কর্মসূচি, ইজিপিপি, ভিজিএফ এবং বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইত্যাদি গ্রহণ ও তা সম্প্রসারণের কার্যক্রম চলমান। অসহায় দুস্থ নারী, বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করা হয়েছে। সরকার দারিদ্র হার 2006 সালে 41.1% থেকে 2022 সালে 18.7% এবং চরম দরিদ্র হার 25.1% থেকে 5.6% নামিয়ে এনেছে। বিভিন্ন দুর্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তড়িৎ ব্যবস্থা গ্রহণ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমে এসেছে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার উন্নয়নে কিছু চিত্র তুলে ধরতে চাই। সাগর পাড়ের ঝড় জলোচ্ছ্বাসের সাথে যুদ্ধ করা পটুয়াখালী মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদে পটুয়াখালী আর খালি নাই, চারিদিকে উন্নয়নের মহাযাত্রা।
আমরা প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ সহযোগিতায় সাগর কন্যাখাত কুয়াকাটা এখন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করেছে। সাথে সাথে পায়রা তৃতীয় স্মার্ট সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, ত্রিমাত্রিক শেরেবাংলা নৌঘাটি, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, শেখ হাসিনা সয়লাইন রাস্তা ইতিমধ্যে সম্পন্ন। প্রস্তাবিত শেখ হাসিনা বিমানবন্দর ও ঢাকা কুয়াকাটা ট্রেন লাইনের কাজ চলমান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমার এলাকায় সমস্ত বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। ওই এলাকায় এতটা উন্নয়ন হয়েছে যে এলাকার মানুষের একসময় এটা কল্পনাও করে নাই। সুতরাং এইটা ওই এলাকার মানুষ এটা সারা দেওয়ার জন্ম, সারা জীবন মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নের এটা স্মরণ রাখবে। তারপর মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার জন্য ঘোষণা দিয়েছেন। তার আলোকে আমাদের সমস্ত দাবি দাবার পূরণের পরও ভবিষ্যতের কিছু আমরা স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে ওই এলাকার মানুষের পক্ষে দু একটি উন্নয়নের চিত্র প্রয়োজনীয় হিসাবে আমি উল্লেখ করছি। ওই উন্নয়নের মূল সুযোগ পেতে আমাদের জেলায় কিছু উন্নয়ন যুক্ত করা প্রয়োজন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এলাকা যে মেঘা প্রযুক্তিগুলি করেছেন বর্তমানে তাহা জেলা শহর থেকে অনেক দূরে। সুতরাং ওইখানে এই জেলা শহর থেকে অনেক দূর হওয়ার কারণে প্রশাসনিকভাবে এটা মেনটেন করা প্রশাসনের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে কুয়াকাটা প্রতিদিন লক্ষ লক্ষ লোক যায়, তারপর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, শেরেবাংলা নৌঘাটি, এমনকি সেখানে আজকে বিমানবন্দরের কাজও হাত দিয়েছে বর্তমান সরকার। সুতরাং আমাদের ওই এলাকার দীর্ঘদিনে যাবে কলাপাড়া উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, মহিপুর থানা, আমতলী উপজেলা ও তালতলী উপজেলাকে নিয়ে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ও এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি কলাপাড়াকে জেলা করার দাবি। কুয়াকাটা পর্যটনকে আকর্ষণ করে রাখতে এবং পৃথিবীর বিরল জায়গায় সূর্যাস্ত সূর্যোদয় স্থানের ঐতিহ্য ধরে রাখতে কুয়াকাটা সি বিচের ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি। মহিপুর থানা উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলায় সদরে পৌরসভা ঘোষণা ওই এলাকার মানুষের একটি দাবি। কলাপাড়া উপজেলার লালু ইউনিয়নের চারিপাড়া থেকে রাঙ্গাবালী উপজেলার বড় মাননীয় প্রতিমন্ত্রী দুই মিনিট। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে একটু ক্লারিফিকেশন করতে চাই। আমাদের বাকেরগঞ্জের মাননীয় সদস্য একটু আগে বক্তৃতায় বলেছিলেন যে আমাদের পায়রা পোর্ট ডিপ সি থেকে সরে এসেছে। আসলে বক্তব্যটা সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রী জানেন গত এক বছর আগে প্রায় 12,000 কোটি টাকার প্রকল্প কিছু উদ্বোধন করেছেন এবং ভিত্তিপ্রস্তর করেছেন। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে পায়রা পোর্ট ভবিষ্যতে গভীর সমুদ্রবন্দর হবে। সুতরাং এটা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন, তাই সেই জন্য আমি ব্যাপারটি পরিষ্কার করছি। এছাড়া আমাদের রুলম হালদার সাহেব আমাদের পটুয়াখালী, তিনি আমাদের রাঙ্গাবালিতে যে ফেরির কথা বলেছেন, আমি জ্ঞাতার্থে বলতে চাই ইতিমধ্যে ফেরি অনুমোদন হয়েছে এবং সি ট্রাকের সেখানে কাজ তৈরির কাজ চলতেছে এবং সেটা গলাচিপার মাধ্যম হয়ে রাঙ্গাবালি যাবে। তবে আমরা কলাপাড়া এবং রাঙ্গাবালির সাথেও আমাদের ফেরি দরকার, সেটাও বর্তমানে কাজ চলমান। সুতরাং এই দুইটা প্রশ্নের আমি তথ্যটা সঠিকভাবে তুলে ধরার জন্য এটাকে আমি বলতে বাধ্য হচ্ছি। মাননীয় স্পিকার, আমরা বঙ্গবন্ধুর সান্নিধ্য পাই নাই, কিন্তু জননেত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব পেয়ে আমরা গর্বিত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শে লালিত একজন ক্ষুদ্র কর্মী হিসাবে জনগণের সেবা করার সুযোগ পেয়েছি, এই জন্য আমি কৃতজ্ঞ। দুর্যোগের মধ্যে বেড়ে ওঠা সাগরপাড়ের প্রত্যন্ত এলাকার একজন তৃণমূলের মাঠ কর্মীকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আমাকে যে আশীর্বাদ করেছেন, সেজন্য আমি আপনার মাধ্যমে দোয়া চাই যেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গঠনে তার ভ্যানগার্ড হিসাবে সততা, নিষ্ঠা, দক্ষতার সাথে তার নির্দেশ অনুযায়ী কাজ করতে পারি। এই জন্য সকলের দোয়া প্রার্থনা করে, মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য আশরাফুজ্জামান, 106 সাতক্ষীরা 2। আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জানাই দাদা জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গলার পরিপূর্ণ একটি দলিল মহামান্য রাষ্ট্রপতি গত 30 জানুয়ারি 143 পৃষ্ঠার ভাষণে তিনি উল্লেখ করে গিয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন এবং যে উন্নয়নের চালিকা শক্তি এবং একটি নিরপেক্ষ দেশ পরিচালনার দায়িত্বভার উনি নিয়ে কাজ করে যাচ্ছেন সেটা কিন্তু তিনি উল্লেখ করে গিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আমি মাননীয় স্পিকার আমি এমনই একটি জেলা থেকে জেলা হেডকোয়ার্টার থেকে নির্বাচিত হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা এই জেলার সদর উপজেলা এবং পৌরসভা এখানে জেলা হেডকোয়ার্টার এখানে ডিসি বসে ডিসি সাহেব বসেন এসপি সাহেব বসেন জজ সাহেবরা বসেন সমস্ত অফিসের কর্মকাণ্ড এই জেলায় বসেই নির্ধারিত হয় তো এখানে মূল সমস্যা যেগুলো আমি সেগুলো এখন তুলে ধরতে চাচ্ছি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই সাতক্ষীরার পৌরসভার 9টি ওয়ার্ড বিধ্বস্ত অবস্থায় রয়েছে 14টা ইউনিয়ন একটার সাথে আরেকটার যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কিছু কিছু জায়গায় রয়েছে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশের প্রতিটি জেলায় লেগেছে সাতক্ষীরার অন্যান্য উপজেলায়ও লেগেছে কিন্তু সদর উপজেলায় এই বিগত 10 বছরে আমাদের সেই ধরনের কোনো উল্লেখযোগ্য কাজ হন নাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরার জন্য অনেক কিছুই দিয়েছেন সাতক্ষীরা সদর এবং সাতক্ষীরা জেলার জন্য কিন্তু যিনি 10 বছরের আগে দায়িত্ব পালন করেছিলেন তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বিধায় আজকে পৌরসভায় অনেক রাস্তা এখনো মাটি মাটি রাটির রাস্তা রয়েছে বাংলাদেশের কোনো জেলায় এখনো পৌরসভার মাটির রাস্তা আছে বলে আমার মনে হয় না একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়ে থাকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আপনার কাছে আমি দাবি রাখতে চাই বাংলাদেশের স্থলবন্দরের মধ্যে দ্বিতীয় স্থলবন্দরটি সাতক্ষীরায় অবস্থিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2013 সালে সাতক্ষীরার শ্যামনগর ঐতিহাসিক জনসভায় উনি ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ একটি স্থলবন্দরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছিলেন এবং সেটা বাস্তবায়িত হয়ে গিয়েছে এখন ওইটা কাস্টম হাউস মাননীয় প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিয়ে দেন এবং একজন কাস্টম কমিশনার ওখানে বসায় দেন তাহলে এই বন্দর দিয়ে যেমন রাজস্ব আয় হবে তেমনি সাতক্ষীরার 10 লক্ষ শ্রমিক ওখানে নির্বিঘ্নে কাজ করতে পারবে আর একটু দুঃখের কথা বলতে হয় বাংলাদেশের সব স্থলবন্দরের যে সিস্টেমে চলে সাতক্ষীরা ভোমরা বন্দরের জন্য একটি বিমাতাসুলভ আচরণ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক করে রেখে দিয়েছেন মাত্র 63টা আইটেম নিয়ে সাতক্ষীরা এই ভোমরা স্থলবন্দর আমদানি করে থাকে এই স্থলবন্দরের যখন 1996 সালে উন্মুক্ত হয়েছিল যখন এলসিএস স্টেশন হিসাবে তখন সমস্ত মালামালের এখানে উন্মুক্ত ছিল কিন্তু দুঃখের বিষয় আমরা কি কারণে অন্য আমার পার্শ্ববর্তী পোর্ট হচ্ছে বেনাপোল স্থলবন্দর তারা সব আইটেম উন্মুক্তভাবে পাচ্ছে হেলি বন্দর পাচ্ছে সোনামসজিদ পাচ্ছে কিন্তু কেন ভোমরা স্থলবন্দর এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আমি জানি না তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে পোর্ট আপনি যে এলসি শুল্ক স্টেশনকে আপনি সাতক্ষীরায় ঘোষণা দিয়ে এসেছিলেন পূর্ণাঙ্গ পোর্টে রূপান্তরিত করে দিয়েছেন আপনি আজকে এখানে সেখানে কমিশনারের বসার জায়গা সৃষ্টি হয়ে গিয়েছে আজকে সেই জায়গায় বিমাতাসুলভ আচরণ আজকে এনবিআর থেকে আমাদের উপরে করা হয় তাই আমি চাই আজকে এই মহান সংসদে যে আমাদের সমস্ত আইটেমগুলো যে আইটেমগুলো অন্য পোর্টে উন্মুক্ত রয়েছেন ভোমরা পোর্টেও সেগুলো উন্মুক্ত করে দেওয়া হোক ভোমরা স্থলবন্দরে যেখানে 10,000-এর মতো শ্রমিক কাজ করে কর্মচারী কাজ করে এরকম 300-400 মালিকরাও কাজ করে এখানে একটি এখানে ব্যাংক রয়েছে 5-7টি ব্যাংক রয়েছে একটি ট্রেজারি ব্যাংক রয়েছে সোনালী ব্যাংকের এখানে কোনো পুলিশ ফাঁড়ি নাই কেবলমাত্র আমরা বিজেপির
একটি ক্যাম্পের উপরে ভরসা করে এই পোর্টটি আমাদের চলতেছে। যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জননেত্রী শেখ হাসিনা, আপনি পোর্ট যেটা বানিয়ে দিয়েছেন এখানে আপনার সাথে নাম জড়িয়ে রয়েছে সবসময়। সাতক্ষীরার মানুষ যখনই পোর্টের কথা বলে তখনই আপনার নামটা এসে যায়। তাই আপনি এখানে অচিরে একটি পুলিশ স্টেশন, একটি ফায়ার স্টেশন এবং একটি 15 শয্যা থেকে 20 শয্যা একটি হসপিটালের ব্যবস্থা আপনি করে দেবেন, কারণ জনবল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজেই ওখানে একটি অ্যাক্সিডেন্ট যখন তখন ঘটতে পারে শ্রমিকদের বা কারোর, সেটাকে ওখানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য আপনি একটা ব্যবস্থা করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। সাতক্ষীরায় উৎপাদিত মাছ যেমন সাদা মাছ, বাগদা, চিংড়ি সহ বিভিন্ন মাছ উৎপাদন হয়ে থাকে, ভেটকি মাছ, পার্শে মাছ, যে মাছগুলো বিদেশে রপ্তানি হয়, সাতক্ষীরায় যেটা তৈরি হচ্ছে, সাতক্ষীরায় উৎপাদিত হচ্ছে, আমি ভোমরা বন্দর দিয়ে এক্সপোর্ট করতে পারছি না, আমাকে নিয়ে আসতে হচ্ছে বেনাপোল বন্দরে। এই বৈষম্যের দূর করে আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে সাতক্ষীরা দিয়ে যাতে রপ্তানি করতে পারে ভারতে, তার ব্যবস্থা করার জন্য আমি আহ্বান রাখব। কারণ পাইকগাছা, কয়রা এবং সাতক্ষীরার সাত উপজেলার মাছ আপনার যশোরে আনতে হয়, যশোরে অনেক সময় মাছগুলি নষ্ট হয়ে যায়, সময়ের অভাবে, কারণ বেনাপোলে অনেক ভিড় হয়, ভোমরায় কেমন ভিড় হয় না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখছি যে আপনি এই ব্যবস্থাটা আপনি করে দেবেন। সাতক্ষীরায় সুন্দরবন টেক্সটাইল মিল, যেটা বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল মিল ছিল, আজকে সেই মিলটি বন্ধ হয়ে গিয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই মিলটি বন্ধ হয়ে গিয়েছে। এখানে 5,000-এর অধিক শ্রমিক কাজ করতেন। এখানে 100 বিঘার উপরে একটি জমি রয়েছে। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে একটি হাই স্কুল এবং এখানে পুকুর, এখানে আবাসন ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা রয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই সুন্দরবন বাস্তর কলটি যদি আবার চালু করা যায় তাহলে সাতক্ষীরায় মানুষ আবার 5,000 মানুষের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনি আমাদের সাতক্ষীরার এই অবহেলিত সাতক্ষীরাকে আপনি একটু দেখেন এবং এই সাতক্ষীরার মানুষ যাতে এখানে শ্রম দিয়ে আগে যেমন কাজ করতে পারত সেই ব্যবস্থাটা আপনি নেবেন। খেলাধুলার বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি খেলাধুলা অঙ্গনেরই মানুষ। আমাদের ছেলেরা বাংলাদেশের নামকরা প্লেয়ার রয়েছেন ক্রিকেটে, সৌম্য সরকার, মুস্তাফিজ, মৃত্যুঞ্জয়, যারা জাতীয় দলে খেলা করছে। আমাদের মেয়েরা সাবিনা ইয়াসমিন, মাসুরা খাতুন, এরা বাংলাদেশে মহিলা ফুটবল লিগের এরা আন্তর্জাতিকভাবে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে, সেই সাথে আরও 5-7টি মহিলা এখানে খেলা করে আমাদের এই সাতক্ষীরা জেলার। আমাদের সাতক্ষীরা জেলার খোখো টিমের যিনি ক্যাপ্টেন, তিনি সাতক্ষীরার বাংলাদেশের যে ক্যাপ্টেন, সে সাতক্ষীরারই ছেলে। আমাদের যে দ্রুততম মানবী সেও সাতক্ষীরার মেয়ে, সেও বিদেশে খেলা করতে যায়। আমাদের যে শুটিংয়ে যে ছেলেটি চ্যাম্পিয়ন হয় ইন্টারন্যাশনালে খেলা করতে যায়, সেও সাতক্ষীরার ছেলে। তাই সাতক্ষীরার খেলাধুলা থেকে শুরু করে অর্থনীতি, আমরা রাজস্ব দিচ্ছি, আমরা খেলাধুলায় বাংলাদেশকে পরিচিতি ঘটাচ্ছি, আমরা বাগদা চিংড়ি সাদা মাছ থেকে আমরা যে অর্থ এনে দিচ্ছি তার 1/7 অংশ যদি, 25% অংশ যদি সাতক্ষীরা জেলার পিছনে ব্যয় করা হয় তাহলে আমরা সোনায় সোহাগা হয়ে যাব। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সর্বশেষ আবেদন রাখছি, সাতক্ষীরায় আপনি যে স্টেডিয়ামটি অনুমোদন দিয়েছেন যাতে দ্রুত এটা কার্যকারিতা হয় তার ব্যবস্থা করবেন, এবং সাতক্ষীরায় বর্তমান যে স্টেডিয়ামটি রয়েছে তার দুটি গ্যালারি অত্যন্ত জোর, একটি ভেঙে ফেলা হয়েছে আর একটি ওই পাশে করা দরকার, এবং যে ভবনটি রয়েছে এটা সংস্কার করার দরকার, এটা আপনি দৃষ্টি আকর্ষণ করবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী, সব আজকে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে বলতে চাই, আমরা জাতীয় পার্টি করি, আমাদের এখানে আমরা সংসদীয় গণতন্ত্রে আমরা বিশ্বাসী। বিগত 90 সালের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করে এসেছি। আমরা নির্বাচনমুখী দল, আমরা আমাদের জাতীয় আমাদের নেতা
মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব যে উপজেলা সিস্টেম এবং যে জেলা পরিষদগুলি তৈরি করে গিয়েছিলেন, যে ক্ষমতায়ন ছিল জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে, সেই ক্ষমতায়ন আবার যদি আপনি চালু করেন তাহলে আমরা মনে করব বাংলাদেশের মানুষ জনগণের শাসন পাবে, না হলে সেই আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু থেকে যাই। আমাদের শাসনটা আমাদের সিস্টেমটা মেনে নেবেন, কিন্তু আমাদের নেতার যে ক্ষমতাটা জনগণের কাছে দিয়েছিলেন সেই ক্ষমতাটা জনগণের কাছে আপনি আবার দিবেন, এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালা, মহিলা আসন 2। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার মহোদয়, 2 বারের আপনি সংসদের স্পিকার। ধন্যবাদ জানাই আমাদের এই নারী সমাজের গর্ব, নারীর অহংকার। 4 বারের নির্বাচিত স্পিকার শিরীন শারমিন মহোদয়কে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি সাবনের ভাষণে আনিত প্রস্তাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। মহামান্য রাষ্ট্রপতি জাতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সুন্দর একটি দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণটি হল যে জাতির পিতার অঙ্গীকারের বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 বছর যাবত বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন করেছেন। সারা বিশ্বে বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তার সঙ্গে আবারও তিনি আমাদের একজন লৌহ মানবী, যিনি আমাদের একজন সৎ সক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। সংবিধান অনুযায়ী তিনি 2014 সালে নির্বাচন করেছেন, 2018 সালে নির্বাচন করেছেন, আবারও 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচন করেছেন। এই নির্বাচনের মাধ্যমে আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একজন সক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, কেননা তিনি বঙ্গবন্ধুর তনয়া, বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলার প্রত্যয় নিয়ে তিনি আজকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সংসদে আমাদের 5 জন নারী সদস্য তিনি তৃণমূল থেকে তুলে নিয়ে আমাদেরকে স্বপ্ন সদস্য করেছেন। তাই আমি ঠাকুর গায়ের হিমালয়ের পাদশে দোষে ঠাকুর গায়ের 2 আসনের নির্বাচিত সংসদ আমার এলাকা ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমি আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী আমাকে ক্ষুদ্র নগণ্য একটি তৃণমূল কর্মীকে আজকে সংসদে সংসদ সদস্য পদ দিয়ে অলঙ্কৃত করেছেন। আমি আজকে মাননীয় স্পিকার শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদকে, শ্রদ্ধাভরে স্মরণ করছি 2 লক্ষ মা বোনকে যাদের সম্মানের বিনিময়ে আমার এই স্বাধীনতা, শ্রদ্ধাভরে স্মরণ করছি বিশ্বের ন্যাক্কারজনক জেল ঘটনায়, জেল হত্যা ঘটনায় নিহত 4 জাতীয় নেতাকে, শ্রদ্ধাভরে স্মরণ করছি 2004 সালের বিশ্বের আরেকটি ন্যাক্কারজনক গ্রেনেড হামলা, 2004 সালে বঙ্গবন্ধু এভিনিউতে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্যই তাদের উদ্দেশ্য ছিল। তারই মধ্যে আমার 24 জন আওয়ামী লীগের নেতাকর্মী, আমার মহিলা নেত্রী আইভিন সহ নিহত হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। টানা 4 বার 5 বারের মতন মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হওয়ায় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই। 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচনটি করেছেন আপনি, সেই নির্বাচনটি দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, জামাত বিএনপি ষড়যন্ত্র ছিল। তাদের এই ষড়যন্ত্রকে আপনি দূরে ঠেলে দিয়ে আমাদের একটি সুষ্ঠু নিরপেক্ষ জনতার রায়ে
নির্বাচন করে আমরা আজকে সরকার গঠন করতে পেরেছি তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনি যে আমাকে দায়িত্ব অর্পিত করেছেন সেই দায়িত্ব আমি নিষ্ঠা ও সততার সহিত পালন করে আপনি যে স্মার্ট বাংলাদেশ গড়ার কর্তব্য ব্যক্ত করেছেন সেই স্মার্ট বাংলাদেশ গড়ার আমি আপনাকে সহযোগিতা করব, আমার সংসদরাও করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যে উন্নয়নটি গ্রাম থেকে শহর পর্যন্ত সুফল ভোগ করছে। 2008 সালে নির্বাচনী ইস্তেহারে আপনি বলেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ গড়বেন, গ্রাম হবে শহর, ক্ষুধা মাদারিদ্র মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশ সুশিক্ষায় শিক্ষিত হবে। আজকে বাংলাদেশ আপনার দেওয়া ডিজিটাল বাংলাদেশ শুরু করে প্রতিটি উন্নয়নে সুফল ভোগ করে আজকে বাংলাদেশ সারা বিশ্বের একটি উন্নয়নের রোল মডেল হিসাবে আজকে সুনাম অর্জন করেছে। আপনার আপনার হাত ধরে গড়া বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ অগ্রগত উন্নয়নে সুফল ভোগ করছে 17 কোটি জনগণ। জেন্ডার সমতা ও নারী রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষে। নারী উন্নয়নে আজকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে পিছিয়ে ফেলে 35তম স্থান অর্জন করেছে জাতিসংঘে 2023 সালে। এক মিনিট বলবেন, আমি 2 মিনিট বলবো। জাতিসংঘে 2023 সালে 20 সেপ্টেম্বর নিউ ইয়র্কে সদর দপ্তরে এনজিও প্ল্যাটফর্মে উইমেন অব লিডারদের বার্ষিক সভায় নারীদের জীবনে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে নারী নেত্রীর প্রতি গুরুত্ব প্রদান করেন। আপনার এই বক্তব্য নারী উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। মাননীয় প্রধানমন্ত্রী, 2018 সালে 29শে মার্চ আপনার দেওয়া ঠাকুরগাঁও জনসভায় উন্নয়নে অঙ্গীকার এক এক করে সবাই পূরণ হতে চলেছে। 5টি উপজেলা, 2টি থানা, 3টি পৌরসভা, 53টি ইউনিয়ন নিয়ে বৃহৎ ঠাকুরগাঁও জেলা, যার জনসংখ্যা 15,33,276 জন। মাননীয় প্রত্যাশা, মানুষের উন্নয়নের প্রত্যাশা অনেক বাস্তবায়ন হয়েছে। এখন আমাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে 3টি, যেটি আমার ঠাকুরগাঁওবাসীর প্রত্যাশা। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করান, রুইয়া উপজেলা বাস্তবায়ন করান, যেটি আমার কিছুদিন আগে আমার এক আসনের সাংসদের দাবি ছিল। ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপন। আশা করি আপনি বঙ্গবন্ধু তনয়া মানবতার মা আমাদের এই দাবিগুলি পূরণ করবেন। ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব ফখরুলের বাড়ি, এই ফখরুল কিন্তু মিথ্যা মিথ্যা কথা বলায় ফুলচুরি। এই ফখরুল রাজাকারের সন্তান, তারা আমাদের এদেশের স্বাধীনতা চায়নি। এই ফখরুল এখন কি বলে, পাকিস্তানি ভালো ছিল। তাই আমি বলি যে ফখরুলের উদ্দেশ্যে যে আজকে পাকিস্তান ভুঙার লেখা রাষ্ট্র একটি হয়েছে, তাই ফখরুলকে বলি যে আমরা দেশ গড়ার জন্য, দেশ স্বাধীন করার জন্য ভারতের শরণার্থী হয়েছিলাম, আর আপনি বগি বঙ্গালিয়ে আপনি পাকিস্তানকে গড়ার জন্য আপনি পাকিস্তান চলে যান। মাননীয় প্রধানমন্ত্রী, এই ফখরুলরা পাকিস্তানের সুনাম করে, আর পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সুশীল সমাজ আপনার সুনাম করে। যখন শুনি সুশীল সমাজ, তারা তাদের উন্নয়নের কথা বলে, তখন তারা উর্দু ভাষায় বলে, হামে শেখ হাসিনা কে জেসে এক রাষ্ট্রপ্রধান মিলা দো, হামে বাংলাদেশ কে জেসে একটু উন্নয়ন কর দো। তো পাকিস্তানের জনগণ এই বলে, আর ফখরুলরা কাঠের চশমা পরে বাংলাদেশের উন্নয়ন তারা চোখে দেখতে পায় না। তারা বাংলাদেশকে বারবার বারবার তারা পাকিস্তান বানানোর প্রচেষ্টা করে, তারা আবারও পাকিস্তানের স্বপ্ন দেখে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, এই ফখরুলদেরকে আমি বলি যে পাসপোর্ট করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক, কেননা যখনই এরা দেশে থাকবে তখন এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, দেশের বিরুদ্ধে তারা নানা রকম গুজব রটাবে, নানা রকম মিথ্যাচার প্রচার করবে। যদি আজকে আমরা যদি কোনো পুরস্কারে অংশগ্রহণ করতে বলি মিথ্যার জন্য,
তাহলে মির্জা ফখরুলদা প্রথম মিথ্যার পুরস্কারটা তারা পাবে। তার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য সময় শেষ। শেষ করুন মাননীয় সদস্য। তবে তার সঙ্গে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, এই যে বিএনপি জামাত নামক দলটি, এরা কিন্তু এখন আইলোশনে আছে, এখন কিন্তু এদের খালি বিনাশ হওয়ার অপেক্ষায় আছে, যে এরা ধ্বংস হয়ে অচিরে জাতির কাছ থেকে এদের মুখটা নামটা মুছে যাবে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শুভকামনা জানাই। শেখ হাসিনা সরকার বারবার দরকার সরকার, আর আমার স্লোগান হলো শেখ হাসিনা সরকার যুগ যুগ দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি, 38 বগুড়া 3। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতে আমি মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মাননীয় স্পিকার, আলোচনার প্রারম্ভে গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করছি মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিন মুজিব সহ 1975 সালের 15 আগস্ট ঘাতকদের হাতে নিহত শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শিশু শেখ রাসেল সহ সকল শহীদদের প্রতি। আমি শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি 30 লক্ষ শহীদদের আত্মত্যাগ ও সংগ্রাম হারানো 2 লক্ষ মা বোনদের। স্মরণ করছি জেলখানার অভ্যন্তরে নিহত জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি ভাষার মাসে ভাষা শহীদদের। স্মরণ করছি 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের। আমি স্মরণ করছি প্রয়াত নেতা, বগুড়া জেলার স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুমতাজউদ্দিনকে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ও আমার নির্বাচনী এলাকার সর্বসাধারণের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা জানাই পঞ্চমবারের মতো নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা এমপিকে। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে কথা বলার সুযোগ দানের জন্য এবং টানা 2 বারের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আমার এলাকার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটনকে, আদমদীঘি দুপচাঁচিয়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা আদমদীঘি দুপচাঁচিয়ার সর্বসাধারণকে, যাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। আমি আরও কৃতজ্ঞতা জানাই 5 বারের ইউনিয়ন চেয়ারম্যান, 2 বারের উপজেলা চেয়ারম্যান, বর্তমান আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার বাবা আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু, যাকে দেখে আমি মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা পাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সংসদীয় এলাকা 38 বগুড়া 3-এর সংসদ সদস্য আমি খান মোহাম্মদ সাইফুল্লাহ মেহেদি বাঁধন, বর্তমানে আমি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক। 1975 সালের পর এই আসনে আওয়ামী লীগের কোনো এমপি ছিল না। দীর্ঘদিন পর এই প্রথম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে আমি নির্বাচিত হয়েছি।
মাননীয় স্পিকার, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকায় ইতিপূর্বে সান্তাহারে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাইলো নির্মাণ, 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, স্কুল কলেজ ভবন নির্মাণ, গৃহহীনদের ঘর বাড়ি নির্মাণ সহ আশ্রয়ন প্রকল্প, মডেল মসজিদ নির্মাণ, বন্যা আশ্রয়ন কেন্দ্র, সান্তাহারে আধুনিক রেল স্টেশন নির্মাণ হয়েছে। তথাপি এখনও বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে মহান সংসদে আপনার মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের জন্য উপস্থাপন করছি। জনবহুল সান্তাহার রেলগেটের ফ্লাইওভার নির্মাণ, সান্তাহার 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি জোট সরকারের আমলে খালেদা জিয়ার ভাগিনা তুইনের দুর্নীতির কারণে হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আওয়ামী লীগের সময়ে হাসপাতাল নির্মাণ সম্পূর্ণ হলেও এই হাসপাতালটি চালুকরণ সম্ভব হয়নি। আমি এই হাসপাতালটি চালুকরণের জোর দাবি জানাচ্ছি। 2 মিনিট বলবেন আরো। জি মাননীয় স্পিকার, ধন্যবাদ। 1918 সালে প্রতিষ্ঠিত 106 বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদমদিঘি ঈশ্বরপূর্ণ জয় প্যালট উচ্চ বিদ্যালয়, আমি এই বিদ্যালয় থেকে লেখাপড়া করেছি। এটা আমার নির্বাচনী এলাকা আদমদিঘি উপজেলায় অবস্থিত। আমি আপনার মাধ্যমে এই প্রাচীন স্কুলটি সরকারিকরণের জোর দাবি জানাচ্ছি। আমার মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা দুপচাচিয়ায় শহীদ জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএসএম কামরুজ্জামানের স্ত্রী বর্তমান রাজশাহী সিটি মেয়র এএসএম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা কামরুজ্জামানের নামে একটি কলেজ রয়েছে। আমি এই কলেজটি সরকারিকরণের জন্য আপনার মাধ্যমে আকুল আবেদন করছি। আমার অত্র নির্বাচনী এলাকায় আদমদিঘি উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচা শিক্ষার্থীদের নাগর নদীর পূর্ব থেকে পশ্চিম পাশ দিয়ে যাতায়াতের জন্য বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। সেখানে কোমলমতি শিক্ষার্থীদের পারাপারের ও জনগণের জনদুর্ভোগ কমানোর জন্য নাগর নদীর উপর একটি ব্রিজ প্রয়োজন। আদমদিঘি ও দুপচাচিয়া উপজেলা হাসপাতালে একটি করে অ্যাম্বুলেন্স অতি জরুরি। দুপচাচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সান্তার বগুড়া মহাসড়ক হতে ধারসন ভায়া ফুটানিগঞ্জ 300 মিটার কাজ পাকাকরণ হয়েছে। 700 মিটার কাজ অসমাপ্ত রয়েছে, যা জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি জনগণের দুর্ভোগ লাঘবের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই রাস্তাটি অতি দ্রুত অতি দ্রুত সমাপ্ত করার আকুল আবেদন করছি। পরিশেষে 2024 সালের মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন মহান রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন তার উপর ধন্যবাদ প্রস্তাব জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে এই মহান সংসদে ভূমিকা রাখতে চাই। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানে শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 18 ফাল্গুন 1430-2 মার্চ 2024 শনিবার বিকেল 4:45 পর্যন্ত মুলতুবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।